হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2020-এর দ্বিতীয় অধিবেশন পবিত্র কালামে পাক তেলাওয়াতের মাধ্যমে এখনই শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কালামে পাক থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া মাদ্রাসার হেফজখানা ছাত্র মোহাম্মদ তৌফিকুল ইসলাম মেহেরপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إني قومي اتخذوا ইরশাদ হচ্ছে, জালেম সেদিন নিজের দুহাত কামড়ে বলবে, হায় যদি দুনিয়াতে রাসূলের পথ কবলন্তন করতাম, হায় দুর্ভোগ আমার যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমার কাছে উপদেশ কুরআন আমার পর সে আমাকে পথভ্রষ্টি করেছিল। বস্তুত শয়তান মানুষের জন্য পথভ্রষ্টকারী। সেদিন রাসূল বলবেন, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আমার উম্মত এই কুরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল। সূরা ফুরকান 27-30 আয়াত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে জীবনের বিভিন্ন দিক ও বিভাগে বিভিন্ন ব্যক্তির অন্ধ আনুগত্য হতে মুক্ত হয়ে সার্বিক জীবনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ইসলামী জাগরণে নিয়ে আসছেন আল হেরা শিল্পগোষ্ঠীর শিল্পীরা সমবেত কণ্ঠে ইসলামী জাগরণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহররমের 10 তারিখ নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। মুহররমের 10 তারিখ নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। মুহররমের 10 তারিখ নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। সেই খুশিতে আমরা সবাই সিয়াম রাখি এই দিন। মুহররমের 10 তারিখে নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। মুহররমের 10 তারিখে নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। লাঠির আঘাতে হলো 12 রাস্তা, দুপাশে সরে গেল স্রোতধারা। লাঠির আঘাতে হলো 12 রাস্তা, দুপাশে সরে গেল স্রোতধারা। লাঠির আঘাতে হলো 12 রাস্তা, দুপাশে সরে গেল স্রোতধারা। সেই খুশিতে আমরা সবাই সিয়াম রাখি এই দিন। মুহররমের 10 তারিখ নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। মুহররমের 10 তারিখ নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। ফেরাউন ডুবে গেল লোহিত সাগরে, পার হলো কওমে মুসা সারে সারে।
ফেরাউন ডুবে গেল লোহিত সাগরে, পার হলো কওমে মুসা সারে সারে। ফেরাউন ডুবে গেল লোহিত সাগরে, পার হলো কওমে মুসা সারে সারে। সেই খুশিতে আমরা সবাই সিয়াম রাখি এই দিন, মুহররমের 10 তারিখ নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। মুহররমের 10 তারিখ নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। মহান প্রভুর শুক্রিয়ায় প্রিয় নবী রাখলেন সিয়াম, বিগত বছরের গুনাহ মাফে হব সফল কাম। মহান প্রভুর শুক্রিয়ায় প্রিয় নবী রাখলেন সিয়াম, বিগত বছরের গুনাহ মাফে হব সফল কাম। মহান প্রভুর শুক্রিয়ায় প্রিয় নবী রাখলেন সিয়াম, বিগত বছরের গুনাহ মাফে হব সফল কাম। সেই খুশিতে আমরা সবাই সিয়াম রাখি এই দিন, মুহররমের 10 তারিখ নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। মুহররমের 10 তারিখ নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। এমনিভাবে পতন হবে জালেম চিরদিন, সফল হবে আল্লাহর খাঁটি বান্দা মুমিন। এমনিভাবে পতন হবে জালেম চিরদিন, সফল হবে আল্লাহর খাঁটি বান্দা মুমিন। এমনিভাবে পতন হবে জালেম চিরদিন, সফল হবে আল্লাহর খাঁটি বান্দা মুমিন। সেই খুশিতে আমরা সবাই সিয়াম রাখি এই দিন, মুহররমের 10 তারিখ নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। মুহররমের 10 তারিখ নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। সেই খুশিতে আমরা সবাই সিয়াম রাখি এই দিন, মুহররমের 10 তারিখ নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। মুহররমের 10 তারিখ নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। মুহররমের 10 তারিখ নাজাতে মুসার দিন, কওমে মুসা নাজাত পেয়েছিল সেই দিন। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন সোনামণি সংগঠনের কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালিম রাজশাহী। বক্তব্যের বিষয়ে আদর্শ সোনামণি গঠনে সোনামণি সংগঠনের ভূমিকা। বিষয়ে আদর্শ সোনামণি গঠনে সোনামণি সংগঠনের ভূমিকা। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار. আহলাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের উপস্থাপক, বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল ও কর্মীবৃন্দ, প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই করোনা দুর্যোগ মুহূর্তেও কর্মী সম্মেলনে উপস্থিত হওয়া এবং সার্বিক ব্যবস্থাপনার সুযোগ দান করেছেন যে আল্লাহ, সে আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আমার আলোচনার বিষয় আদর্শ সোনামণি গঠনে সোনামণি সংগঠনের ভূমিকা। আদর্শ সোনামণি মানেই আদর্শ সন্তান। আদর্শ সন্তান হোক সে ছেলে হোক সে মেয়ে, আদর্শ সন্তানই পিতামাতার এবং দেশ ও জাতির ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির মাধ্যম। দেখুন সহিহুল জামের 1617 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়ারফা দারাজাতাল আবদিস সালিহি ফিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতে এক বান্দার মর্যাদা অনেক উন্নত করে দেবেন। ফায়াকুল রব্বি আন্না হাজিহি, তখন এই বান্দা আল্লাহকে উল্টো প্রশ্ন করে বলছে, আল্লাহ জান্নাতে আমার মর্যাদা এত উন্নত হলো কেন, উঁচু হলো কেন? দুনিয়াতে তো আমার এত ভালো আমল ছিল না, আমি এত ভালো আমল করতে পারিনি, অথচ জান্নাতে আমার মর্যাদা অনেক উঁচু। এ কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তার কথার জবাবে বলবেন, বেস্তেগফারে ওয়ালাদেকা লাকা, তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার কারণে দুনিয়াতে তোমার সন্তানের তোমার জন্য দোয়া করার কারণে জান্নাতে তোমার মর্যাদা উঁচু হয়ে গিয়েছে। তাহলে একটা আদর্শ সন্তান হোক, সে ছেলে হোক সে মেয়ে, এটা পিতামাতার জান্নাতে মর্যাদা উন্নত করার মাধ্যম। পক্ষান্তরে যদি আমরা আমার সন্তানদের প্রতি আমরা আমাদের সন্তানদের প্রতি লক্ষ্য না রাখি, তারা যদি আমাদের অবহেলার কারণে তারা যদি বিপথে চলে যায়, তাহলে ইহকালে যেমন আমরা ভোগান্তিতে পড়ব, পরকালে তারাও তাদের কারণে আমাদেরকেও বিচারের মাঠে, হাসরের মাঠে জবাবদিহি করতে হবে। এজন্য সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই অনুভূতি নিয়েই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতরাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সূরা হজ্জের 23 ও 24 নম্বর আয়াতের আলোকে সোনামণি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। দেখুন আমরা আদর্শ সোনামণি গঠনে সোনামণি সংগঠন কি কি ভূমিকা পালন করছে তার সংক্ষিপ্ত কিছু বিবরণ তুলে ধরব। প্রথমতই 1 নম্বরে রয়েছে নামকরণ। ইংরেজ পণ্ডিত ক্যাভেন্ডিশ একটা ছোট্ট কথা বলেছেন, এ বিউটিফুল নেম ইজ বেটার দ্যান এ লট অফ ওয়েলথ, একটা সুন্দর নাম অনেক সম্পদের চাইতে উত্তম। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ সূরা হুজুরাত 11 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ওয়ালা তানা বাসুবিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, খারাপ নামে ডেকো না। তাই নামটি সোনামণি, যখন আপনি আপনার ছোট ভাইকে বোনকে বাচ্চাদেরকে সোনামণি বলে ডাকবেন, তখন তার মন মধ্যে একটা ভালো প্রভাব বিস্তার করবে। সোনামণি সংগঠন থাকলেই তো আপনি আপনার বাচ্চাদেরকে সোনামণি বলে ডাকতে পারবেন, সোনামণি শাখা থাকলেই তো আমরা আমাদের ছোট ছেলে মেয়েদেরকে ভাই বোনদেরকে সোনামণি বলে ডাকব। তাই যেখানে আমাদের সোনামণি শাখা রয়েছে আমরা তাদেরকে স্নেহ করে আদর করে সোনামণি বলে ডাকি, তাদের অন্তরটা মন আনন্দে ভরে ওঠে, ফলে তারা ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হয়। এজন্য সোনামণি নামটি একটা সুন্দর নাম, আদর্শ নাম, প্রভাব বিস্তারকারী নাম। দ্বিতীয় কথা, সোনামণি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য, প্রত্যেকটা ব্যক্তির লক্ষ্য উদ্দেশ্য থাকে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকে, সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য থাকে। সোনামণি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য, শিশু কিশোরদের মধ্যে ইসলামী চেতনা সৃষ্টি ও তদনুযায়ী জীবন ও সমাজ গড়ে তোলার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সন্তান আল্লাহর দান, প্রতিটি সন্তান, প্রতিটি মানব শিশুই, সে যেই হোক না কেন, ইসলাম গ্রহণের ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা, তার পারিপার্শ্বিক পরিবেশ, তার সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার কারণেই সে বিপথে পা বাড়ায়, তা সে কেউ সৎপথে আসে, সে কেউ ভিন্ন পদে যায়। সহিহুল বুখারীর 1385 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানব শিশুই ফিতরাত তথা ইসলাম গ্রহণের ক্ষমতা নিয়েই জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু, অতপর তার পিতামাতা, ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানায়, আউয়ো নাসরানিহি, তাকে খ্রিস্টান বানায়, আউয়ো মাজ্জেসানিহি, অথবা তাকে অগ্নিপূজক বানায়। আমরা সোনামণি সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যমে
এই সন্তানদের ইসলাম গ্রহণের ক্ষমতাটাকে বাস্তবে কাজে লাগিয়ে তাদেরকে ইসলামী সন্তান হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছি, গড়ে উঠছে। সুতরাং সোনামণি সংগঠনের এই লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা সার্বিকভাবে বাস্তবায়ন করি তাহলে ইনশাআল্লাহ আদর্শ সোনামণিই হবে। সোনামণি সংগঠন সে কাজ করে যাচ্ছে, প্রয়োজন আপনাদের সার্বিক সহযোগিতা। আসুন সোনামণি সংগঠনের মূলমন্ত্র, সোনামণি সংগঠন তার মূলমন্ত্র নির্ধারণ করেছে, পৃথিবীর কোনো ব্যক্তির আদর্শে নয়, সেই ব্যক্তির আদর্শে আমরা নিজেকে গড়ব। যে ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তিনি কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চারিত্রিক সনদ আল্লাহই দিয়েছেন। ওই যে শুনুন আল্লাহর বাণী, সূরা কলম 4 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ নিশ্চয়ই তুমি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এজন্য আমরা আমাদের সোনামণি সংগঠনের মূলমন্ত্র নির্ধারণ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শে নিজেকে গড়া। এই মূলমন্ত্র যদি আমরা আমাদের ছোট্ট বাচ্চাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি, এরা যখন বড় হবে তখন অবশ্যই এদের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, ব্যক্তি পরিবর্তন হবে, সুন্দর সমাজ উপহার হবে, আদর্শ সন্তান আমরা পাব। কেমন করে? এক ছোট্টবেলা থেকেই আপনি আপনার সন্তানকে বলুন, বলুন বাবা তোমার সার্বিক জীবনে গড়ে উঠতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে। ও বাচ্চা যখন ছোট্টবেলায় কোনো কিছু খাইতে শিখবে তখন সে ডান হাতে খাবে, বাম হাতে নয়। ও যখন ঘুমাতে যাবে রাসূলের আদর্শে ঘুমাবে, দোয়া করে বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহিয়া। ও বান্দা, ও সন্তান যখন ঘুমাতে যাবে তখন ওকে শিখান, বাবু সোনামণি তুমি রাসূলের আদর্শে ঘুমাও, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করো। কেননা সহিহুল বুখারীর 2311 নম্বর হাদিস দেখুন, যখন কোনো বান্দা ঘুমাতে গিয়ে আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তখন ওই বান্দাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘুম থেকে জাগা পর্যন্ত স্পেশাল একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। এই জন্য আপনার সোনামণির বাস্তব জীবনে ওকে শিখান তোমার মূলমন্ত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে নিজেকে গড়া। অথচ এই মূলমন্ত্র বাস্তবায়ন না করলে, না জানলে ও ঘুমাতে গিয়ে গলায় তাবিজ বাঁধবে, আয়াতুল কুরসির তাবিজ লিখে গলায় বাঁধবে, ঘুমোতে চিৎকার করে, কান্নাকাটি করে, তাবিজ বেঁধে ঘুমাবে, মা বাবা তাবিজ বেঁধে ঘুমাবে, ফলে ও শয়তানের চক্রান্তে পড়ে যাবে, আদর্শ সন্তান পাওয়া যাবে না। এইভাবে সোনামণি সংগঠন তার মূলমন্ত্র বাস্তবায়নের মাধ্যমে আদর্শ সোনামণি, আদর্শ সন্তান আপনাদের সামনে উপহার দিতে যাচ্ছে, দিচ্ছে, দেওয়ার চেষ্টা করছে। আসুন এরপরে সোনামণি সংগঠনের রয়েছে 5টি নীতিবাক্য, 10টি গুণাবলী। এই 5টি নীতিবাক্য যদি কোনো ব্যক্তি তার জীবনে বাস্তবায়ন করে তাহলে সোনামণি কেন, যুবসংঘ কেন, আন্দোলন কেন, মহিলা সংস্থা কেন, ও মানুষের সার্বিক জীবন আদর্শ হয়ে গড়ে উঠবে, আদর্শ সমাজ উপহার পাবে, আদর্শ সন্তান উপহার পাবে দেশ ও জাতি। একটু লক্ষ্য রাখুন 5টি মূলনীতি কী। 1, সকল অবস্থায় আল্লাহর উপরে ভরসা করি। এই করোনা পরিস্থিতিও কেউ যদি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কাল করে, তাহলে সে কখনো আত্মহত্যা করবে না। চাকরি চলে গেছে, ব্যবসায় ধস, কিন্তু না, আমি ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। ওই যে দেখুন আল্লাহর বাণী, সূরা তালা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। আসুন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহুল বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি 70,000 বিগায়রে হিসাবিন, আমার উম্মতের 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। ওরা কারা? ওরা তারা, 1,
আল্লাযীনা লা ইস্তারকুনা, যারা ঝাড়ফুঁকে বিশ্বাস করে না। দুই, ওয়ালা ইয়াতাতায়ারুনা, যারা অশুভ লক্ষণে বিশ্বাস করে না। তিন, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্বাবস্থায় তাদের রব আল্লাহর উপরে ভরসা করে। আপনার সোনামণি যদি আল্লাহর উপরে ভরসা করতে শিখে, এটা যদি তাকে শিখান, ও জান্নাতি সন্তান হিসেবে গড়ে উঠবে। সোনামণি সংগঠনের দুই নম্বর নীতিবাক্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেকে গড়া। তিন, নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলা। চার, ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করা। পাঁচ, আদর্শ পরিবার গড়া এবং দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করা। এবার আপনি এই নীতিবাক্য লিখে রাখেন। সোনামণি, আমরা ফেস্টুন করেছি, বাড়িতে ফেস্টুন টাঙিয়ে রেখে বলেন, সোনামণি তুমি বলো তো এটা, সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করি। ওকে একটা শিখান আপনি। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করি। তিন, নিজেকে সৎ এবং চরিত্রবান হিসেবে গড়ে তুলি। চার, ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিরোধ করি। পাঁচ, আদর্শ পরিবার গড়ি, দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করি। বারবার ওকে এটা ট্রেনিং দেন। আমরা আমাদের সোনামণিদেরকে ট্রেনিং দিচ্ছি, শিখাচ্ছি। এজন্য দরকার বাংলাদেশের প্রতিটি মসজিদ, প্রতিটি মাদ্রাসা, মক্তব, গ্রামে, প্রতিটি জায়গায় সোনামণি সংগঠনের শাখা বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা। তাহলে এই নীতিবাক্য তারা শিখবে, বাস্তব জীবনে আমল করে আদর্শ সন্তান পাবে মা বাবা, আদর্শ সন্তান পাবে গ্রাম, আদর্শ সন্তান পাবে দেশ, আদর্শ সন্তান পাবে জাতি, ইনশাআল্লাহ। আসুন, সোনামণি সংগঠনের আরও এইরকমভাবে রয়েছে দশটি গুণাবলী। আদর্শ সন্তান গঠনে আমরা প্রতি বছরে সোনামণিদের কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করি। এদেশে সাংস্কৃতিক প্রতিযোগিতাই মানে উল্টাপাল্টা গান বাজনা, কিন্তু না, আমরা আমাদের সোনামণিদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রায় নয়টি বিষয় নির্ধারণ করেছি দায়িত্বশীলদের সাথ। আমরা আদর্শ সোনামণি গঠনে আপনাদের উপহার দিচ্ছি দ্বিমাসিকভাবে সোনামণি প্রতিভা। এটা নিন, গ্রহণ করুন, কিনুন, আপনার পরিবারে রাখুন। মাত্র 15 টাকা দাম দুই মাসে। সোনামণি সিলেবাস মাত্র 10 টাকা দাম। আপনার সোনামণি 7 বছর বয়স, 10টা হাদিস মুখস্থ করল। 7 থেকে 16 বছর শেষ, 15 বছর শেষ সোনামণি, 9 বছর, 1 বছরে তার সিলেবাস 10টা হাদিস মুখস্থ করা। তাহলে 9 বছরে সে কয়টা হাদিস মুখস্থ করবে? 9 10-এ 90টা হাদিস সে আত্মস্থ করবে, আয়ত্ত করে রাসুলের আদর্শে জীবন গড়বে। অথচ যদি আমরা প্রশ্ন করি আপনার বড় মানুষদেরকে, বয়স্ক মুরব্বীদেরকে, কয়জন মানুষ 90টা হাদিস মুখস্থ পারবেন, হয়তো আমাদের অনেকেরই পক্ষে সম্ভব না। কিন্তু ছোট্ট বাচ্চার 1 বছরে সিলেবাস কয়টা হাদিস? 10টা হাদিস। তাহলে ও 9 বছরে 9 10-এ 90টা হাদিস মুখস্থ করে রাসুলের আদর্শে জীবন গড়বে ইনশাআল্লাহ। আসুন, সোনামণি সংগঠন চেষ্টা করে যাচ্ছে, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করুন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এ পর্যায়ে ইসলামী জাগরণী পরিবেশন করছে রাকিবুল ইসলাম, সদস্য আলহেরা শিল্পী গোষ্ঠী। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। করো না কে নয় করো আল্লাহকে ভয়, মুমিন জীবনে নে পরাজয়। করো না কে নয় করো আল্লাহকে ভয়, মুমিন জীবনে নে পরাজয়। মরলে শহীদ বাঁচলে গাজী, তাই ঈমানকে শুদ্ধ করো আজি। মরলে শহীদ বাঁচলে গাজী, ঈমানকে শুদ্ধ করো আজি। ফিরে এসো প্রভুর পথে, ফিরে এসো প্রভুর পথে, থেকো না আর ভ্রান্তির ছলনায়, মুমিন জীবনে নে পরাজয়। করো না কে নয় করো আল্লাহকে ভয়, মুমিন জীবনে নে পরাজয়। করো না কে নয় করো আল্লাহকে ভয়,
মুমিন জীবনে নে পরাজয়। তাওহীদ ইবাদত করো জীবনে, তৌবা করো খালেস মনে, তৌবা করো খালেস মনে, ভরসা করো প্রভুর উপরে, ভরসা রেখো প্রভুর পরে, প্রভুর শরণে থেকো নির্ভয়, মুমিন জীবনে নে পরাজয়। করো না কে নয় করো আল্লাহকে ভয়, মুমিন জীবনে নে পরাজয়। করো না কে নয় করো আল্লাহকে ভয়, মুমিন জীবনে নে পরাজয়। মোকাবিলা নয় প্রার্থনা করো, দুঃখী জনের সেবা করো, মোকাবিলা নয় প্রার্থনা করো, দুঃখী জনের সেবা করো, ভরসা রেখো প্রভুর উপরে, ভরসা রেখো প্রভুর পরে, প্রভুর শরণে থেকো নির্ভয়, মুমিন জীবনে নে পরাজয়। করো না কে নয় করো আল্লাহকে ভয়, মুমিন জীবনে নে পরাজয়। করো না কে নয় করো আল্লাহকে ভয়, মুমিন জীবনে নে পরাজয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ রাকিবুল ইসলামকে আমাদেরকে একটি সুন্দর জাগরণী শোনানোর জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগ যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব রাজশাহী। তার আলোচনার বিষয় সমাজ যুব চরিত্র সংশোধনে আওয়ামী লীগ যুবসংঘের ভূমিকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু তাঈফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, রাওয়াহু মুসলিম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মী সম্মেলনে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বিভিন্ন জেলার দায়িত্বশীল বৃন্দ এবং কর্মীবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা অশেষ সহমতে করোনার এই বিপর্যয় মুহূর্তে আমরা গুটি কয়েক মানুষ কেন্দ্রে এসে উপস্থিত হতে সক্ষম হয়েছি। আমরা আরও একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা চাই, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকতে হবে। ইয়াদউনা ইলাল খাইর, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান জানাবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এই খায়েরটা কি, কল্যাণটা কি? কল্যাণটা হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ, মানুষকে কল্যাণ কাজের নির্দেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, এটাই হচ্ছে কল্যাণের কাজ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর যারা এই কল্যাণ কাজের দায়িত্বটা পালন করবে তারাই হচ্ছে প্রকৃত অর্থে সফল। প্রিয় উপস্থিতি, এই আয়াতের বাস্তবতাকে সামনে রেখে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ 1978 সাল থেকে এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে মানুষের জীবন, মানুষের ব্যক্তি জীবন, মানুষের সমাজ জীবন,
মানুষের রাষ্ট্র জীবন গড়ার একটি শপথ নিয়ে এদেশের বিভিন্ন প্রান্তে পরিচালিত হচ্ছে। তারই একটি অংশ হচ্ছে আজকের এই কর্মী সম্মেলন। বিগত দুই বছর বাংলাদেশের বিভিন্ন জেলায় যাওয়ার সুযোগ হওয়ার কারণে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার হয়েছে, এটুকু যে দিনের দাওয়াত পালনের যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, মানুষকে ভালো কাজের দিকে আদেশ এবং অসৎ খারাপ কাজ থেকে নিষেধ করা যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন, সেই কাজটা হয়তো দিন দিন আমাদের জন্য কিছুটা হলেও সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেখতে পাই এদেশের কানায় কানায় প্রতিটি প্রান্তে মানুষ কিন্তু দিনের দিকে ধীরে ধীরে আরও এগিয়ে আসছে, দিনকে মানুষ আরও বেশি ভালোবাসছে, দিনকে আরও মানুষ সঠিকভাবে জানার চেষ্টা করছে কীভাবে দিন পালন করলে দিনটাকে সঠিকভাবে পালন করা যায়, এই আগ্রহ কিন্তু মানুষের মধ্যে ধীরে ধীরে বাড়ছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অত্যন্ত একটা আশাব্যঞ্জক বিষয়। দশ বছর আগে, বিশ বছর আগে আমরা যখন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে মানুষের কাছে যেতাম, মানুষের কাছ থেকে প্রথমেই যে রিয়াকশনটা আসতো সেই রিয়াকশনে আমরা আমাদের কাজ শেষ হয়ে যেত। একটা মানুষকে বুঝাতে 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 হয়রান হয়ে যেতে হতো, তারপরও সে বুঝতে চাইতো না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন এমন একটা পর্যায়ে, এর পিছনে মিডিয়ারও একটা বড় ভূমিকা রয়েছে, যে মানুষ এখন সত্যের দাওয়াত গ্রহণ করতে চাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা বিষয়। এই বিষয়টাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, মানুষের কাছে দুয়ারে দুয়ারে আমাদের যেতে হবে। মানুষ এখন আমাদেরকে ডাকছে। একটা সময় ছিল যখন আমরা যে মানুষকে ডেকে ডেকে পেতাম না, আর এখন এমন একটা সময় যখন মানুষ আমাদেরকে ডেকে ডেকে পাচ্ছে না, উল্টা একটা সময়। মানুষ এখন আমাদেরকে চাচ্ছে যে আমরা তাদের কাছে যাই, কিছু হকের কথা বলি, কিছু সত্যের কথা শোনাই তাদেরকে। এই একটা পরিবেশ এখন তৈরি হয়েছে, এই পরিবেশটা আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই, বাধা আছে, বাধা যে নেই তা না, বাধা নানা দিক থেকে আছে, এখনও আছে। সবচেয়ে বড় বাধা আমাদের নিজেদের ভিতর থেকেই। যারা আমরা আহলে হাদিস হিসাবে নিজেদেরকে দাবি করি, যারা আমরা পবিত্র কোরআন এবং সুন্নার অনুসারী হিসাবে দাবি করি, তাদের মধ্য থেকেই আমাদের অনেক বাধা রয়েছে। দুঃখের বিষয় হচ্ছে আজও পর্যন্ত এমনও গ্রাম, এমনও এলাকা বহু পড়ে আছে যারা নিজেরা নিজেদেরকে আহলে হাদিস মনে করে, অথচ কী জন্য তারা আহলে হাদিস সেটা তারা জানে না। আজও এমন গ্রাম আপনি পাবেন, গ্রামের পর গ্রাম, জামালপুরে যান, কুড়িগ্রামের দিকে যান, বগুড়ার বিভিন্ন অঞ্চলে যান, দেখবেন এখনও পর্যন্ত আহলে হাদিস সমাজে কুলখানি, চল্লিশা, মানুষ মারা গেলে জিয়াফত যেটা করা হয়, এই ধরনের স্পষ্ট বেদাতগুলো এখনও চালু আছে। তারপরে পাঁচ অক্ত সালাতের পরে মোনাজাত করা, এই এটা তো এখনও চালু আছে, যদিও এখন আলহামদুলিল্লাহ কমে যাচ্ছে। এবং আমাদের যারা সমগোত্রীয় যে সংগঠনগুলো রয়েছেন তারাও আলহামদুলিল্লাহ এখন এটা বিরোধিতা করছেন, ফলশ্রুতিতে কিছুটা হলো এখন ওই দিকটা অন্তত ভালোর দিকে যাচ্ছে। এনিওয়ে, যেটা বলতে চেয়েছিলাম যে এখনও পর্যন্ত বহু মানুষ অজ্ঞতার আধারে ডুবে আছে। স্বয়ং আহলে হাদিসরাই তারা জানে না তারা কেন আহলে হাদিস, তারাই এখনও জানে না সুন্নাত কী, বেদাত কী, তারাই এখনও জানে না শিরক এবং বেদাত কী। এজন্য এই সমস্ত মানুষের দুয়ারে দুয়ারে আমাদেরকে যেতে হবে, তাদেরকে সঠিক দিনের বার্তাটা পৌঁছে দিতে হবে। আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের কল্যাণে এদেশের বুকে এখন অনেক সহি সাহিত্য তৈরি হয়েছে, সালাতুর রসুল, সিরাতুর রসুল, তাফসিরুল কোরআনের মতো যে বইগুলো একটা বৈপ্লবিক কাজ করে যাচ্ছে, মাসিক আত্মাহারিকের মতো পত্রিকাগুলো আলহামদুলিল্লাহ এখন সমাজে একটা জাগরণ সৃষ্টি করে যাচ্ছে নীরবে। আমাদের শুধু দায়িত্ব এই বইগুলা, এই পত্রিকাগুলো মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া। আমাদের খুব বেশি মুখে নিজেরও না বললেও চলবে, শুধু যদি এই পত্রিকাগুলো, এই বইগুলোর দুয়ারে দুয়ারে পৌঁছে দিই, তাহলেই আলহামদুলিল্লাহ বহু মানুষ হেদায়তের পথ খুঁজে পাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে রয়েছে। আজকে যখন সুদূর ভোলা থেকে, সুদূর সুনামগঞ্জ থেকে, সুদূর কক্সবাজার থেকে আমরা শুনি যে বহু মানুষ এখন, মানে যেটা কোরআনে বলা হয়েছে সূরা নাসরে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, তোমরা দেখবে
যখন বিজয় আসবে মানুষ তখন দিনের দিকে আফওয়াজ দলে দলে চলে আসছে, এরকম একটা পরিবেশ কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, কিছু বাধা আছে, সেই বাধাগুলো বাদ দিয়ে যদি সাধারণ মানুষের অবস্থা আমরা দেখি, আলহামদুলিল্লাহ পরিবর্তন কিন্তু আসছে। এই পরিবর্তনের মূল ভূমিকায় আমাদেরকে অবতীর্ণ হতে হবে, এই পরিবর্তনকে যেন আর এই পরিবর্তন যেন আরও ত্বরান্বিত হয় সেজন্য আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যারা এখানে মুরব্বীরা রয়েছেন, যারা যুবক ভাইরা রয়েছেন, প্রত্যেকেই আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি ততটুকু যদি চেষ্টা করে যাই, ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না, আর আমরা সেদিনের অপেক্ষাতেই রয়েছি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের কেন্দ্রীয় কর্মপরিষদ দুই বছর পরপর পরিবর্তন হয়। আজকে সকালে কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলন ছিল, সেই সম্মেলন শেষে পুনরায় আমার দুর্বল কাঁধে এই সংগঠনের দায়িত্ব আবারও দেওয়া হয়েছে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সব কঠিন কাজগুলোকে আমাদের জন্য সহজ করে দেন। আজকে হয়তো যে জিনিসটাকে অনেক কঠিন মনে করছি সে জিনিসটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিতে পারেন। যদি সহজ করে দেন তাহলেই সহজভাবে করতে পারবো, নতুবা আমাদের মতো দুর্বল মানুষ দিয়ে এত বড় দায়িত্ব পালন করা আসলেই অত্যন্ত কঠিন ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন যেন যদি এই দায়িত্ব তার পক্ষ থেকে হয়ে থাকে, তিনি যেন সঠিকভাবে সুচারুরূপে এই দায়িত্ব পালন করার যেন তৌফিক দান করেন, এ দোয়া আপনাদের কাছে কামনা করছি। সেই সাথে বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যারা মুরব্বী রয়েছেন তাদের কাছে, বিশেষ করে যুবকরা যদি সমাজে জেগে ওঠে তাহলে মুরব্বীদের কাজ অনেক সহজ হয়ে যায়। মুরব্বীরা শুধুমাত্র যদি একটু অভিভাবকের ভূমিকা রাখেন এবং যুবকদেরকে ময়দানে ছেড়ে দেন, তাদেরকে যদি সময় মতো একটু গাইড করেন, তাহলে ইনশাআল্লাহ মুরব্বী এবং যুবকদের এই সমন্বিত প্রয়াস ইনশাআল্লাহ সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থানে নিয়ে যাবে এই দাওয়াতকে। এই জন্য মুরব্বীদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আমাদের যুবক ভাইদের প্রতি আপনারা একটু সুদৃষ্টি রাখবেন যেন তারা ময়দানে স্বাধীনভাবে কাজ করতে পারে। অনেক সময় তারা দেখা যায় স্বাধীনভাবে কাজ করতে পারে না, অনেক সময় তারা সমাজে বেশি কাজ করেন বলে অনেকে চক্ষুশূল হয়ে পড়েন, এটা যেন না হয়। মুরব্বীদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ থাকবে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি, তাদের প্রতি সম্মান রাখি, তারা যেন আমাদেরকে একটু স্বাধীনতা দেন, একটু স্বাধীনভাবে সমাজে কাজ করার সুযোগ করে দেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই এদেশের যুব সমাজের মাধ্যমে এবং এদেশের মুরব্বীদের অভিভাবকত্বের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ এই সংগ্রাম অবশ্যই বিজয়ের পথ দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। পরিশেষে আলেসান্দ বাংলাদেশের এই কর্মী সম্মেলনের সার্বিক সফলতা কামনা করে এবং আগামী দিনের সংগ্রামের ময়দানে সুদীপ্ত ভূমিকা পালনের আগ্রহ রেখে আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখছেন মাওলানা মুখলিসুর রহমান মাদানী। বক্তব্যের বিষয়, ইত্তেবা ও তাকলিদের মধ্যে পার্থক্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هاتوا برهانكم إن كنتم صادقين যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা আজকে এই জুমার দিনে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 2020 সালের কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি এবং এ পর্যন্ত ধৈর্য ধারণ করে যারা বসে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমার বিষয় হলো
তাকলিদ আর ইত্তেবার মাঝে পার্থক্য। আগে আমরা জানব তাকলিদ কি জিনিস আর ইত্তেবা কি জিনিস। তাকলিদ আর ইত্তেবা এই দুইটি হচ্ছে একটা আরেকটার বিপরীত শব্দ। শব্দের দিক দিয়ে না, অর্থের দিক দিয়ে এটা বিপরীত জিনিস। তাকলিদ বলা হয় কবুল কাউল বেগাইরে দলিল, কাউরির কথাকে দলিল ছাড়া গ্রহণ করা। এ সংজ্ঞাটি ইমাম ইবনে তাইমিয়া রহিমাল্লাহ বলেছেন। আর জুরজানি রহিমাহুল্লাহ বলেছেন আত-তাকলিদ ইবারাতুন আন ইত্তিবাউল ইনসানি গায়রাহু ফিমা ইয়াকুল আও ইয়াফআল মুতাকিদান লিল হাকীকাতি ফীহি মিন গায়রি নাযরিন ওয়া তাআম্মুল ফিদ দলিল। দলিলের দিকে কোনো ধরনের লক্ষ্য না করে, চিন্তা না করে আপনার কোনো এক ব্যক্তির আনুগত্য করা, তার যে কোনো কথার অথবা কাজের এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে এটাই সত্য, এর বাইরে সত্য না। শর্ট কথা হলো, অন্তরে দৃঢ় বিশ্বাস নিয়ে কাউরির কথাকে চিন্তা ফিকির ছাড়া মেনে নাও, কাউরির কাজকে মেনে নাও। এক্সাম্পল, ইমাম মালিক রহিমাহুল্লাহকে হাত বেঁধে শাস্তি দেওয়া হয়েছিল, এভাবে লটকানো ছিল, যার কারণে হাত দুটা কাজ করতো না, সেল হয়ে গিয়েছিল। আফ্রিকা যখন উনি ভ্রমণে যান, আফ্রিকার মানুষ দেখেছেন যে হাত দুটা ছেড়ে সলাৎ পড়ছেন, এজন্য মালিকি মাজহাবের একটা বিশাল অংশ আজও হাত ছেড়ে সলাৎ পড়ে। এরা হচ্ছে অন্ধবিশ্বাসী, এক কথায় যাকে বলা যায় এটা হচ্ছে অন্ধবিশ্বাসী। অন্ধভাবে কাউকে, কাউরির কথাকে, কাজকে মেনে নেওয়া, এই বিশ্বাস করে যে এটাই সঠিক, এটাই হচ্ছে তাকলিদ। আর যে এ কাজটা করে ওকে মোকাল্লিদ বলে, অন্ধভাবে যে মেনে নেয় তাকে মোকাল্লিদ বলে, আর যারা মেনে নেয় না তাকে গায়রে মোকাল্লিদ বলে। এজন্য আমাদের অনেক ভাইয়েরা দেখবেন যে আহলে হাদিসকে গায়রে মোকাল্লিদ বলে ওরা আখ্যায়িত করে, কিন্তু গায়রে মোকাল্লিদ মানে যে অন্ধভাবে কাউরির কথা মেনে নেয় না, খুব ভালো একটা নাম, কিন্তু ওরা এটা গালি হিসাবে ব্যবহার করছে। যা হোক, আশা করি তাকলিদটা আমরা বুঝতে পেরেছি। এবার ইত্তেবা বুঝব। ইত্তেবা হচ্ছে ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলেন ইত্তেবা হচ্ছে কোন ব্যক্তির অনুসরণ করা ওই সমস্ত কাজে কর্মে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অথবা আপনার সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায়। দলিল ভিত্তিক, ভালো করে শুনবেন, কোনো এক ব্যক্তির অনুসরণ করা ওই সমস্ত কাজে কর্মে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অথবা সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায়। আর তাবেঈনদের ক্ষেত্রে আপনার ইচ্ছা, মন চাইলে মানতে পারেন, মন চাইলে না মানতে পারেন। কথাটা কিন্তু খুব মনে রাখবেন, ইত্তেবা কাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা প্রমাণিত এটাকে অনুসরণ করা কোন ব্যক্তির মাধ্যমে, এটাকে ইত্তেবা বলা হয়। কোনো আলেম বলতেছেন যে হাদিসে এভাবে আছে আর দলিল পাওয়ার কারণে আপনি ওটা মানছেন, এটাকে বলা হয় ইত্তেবা। আর তাকলিদ বলা হলো যে দলিল ডলিল নাই, কোনো আলেম বলতেছেন যে আপনারা এভাবে করেন, দলিল দলিল নাই, সমাজে আছে, বাপদাদা করেছে, চলে আসছে, আপনাকে করতে বলেছে। সুতরাং দলিলবিহীন কোনো কিছু কাউরির মেনে নেওয়া, এটা হচ্ছে তাকলিদ। আর দলিল ভিত্তিক কাউরির অনুসরণ করা, কাউরি
আপনার পিছে পিছে যাওয়া, এটা হচ্ছে আপনার ইত্তেবা, এটাই হচ্ছে আপনার সংজ্ঞা ইত্তেবার। এবার আমাদের কাছে পার্থক্যটা অটোমেটিক এসে গেছে, সংজ্ঞার থেকে পার্থক্য এসে গেছে। দলিল ছাড়া কোনো কিছু স্মরণ অনুসরণ করা, মেনে নেওয়া, বিশ্বাস করা, এটা হচ্ছে তাকলিদ। আর দলিলের আলোকে কাউকে অনুসরণ করা, এটা হচ্ছে ইত্তেবা। শর্ট কথা হলো এটা। আমরা এক্সাম্পল বা কিছু উদাহরণ কোরআন থেকে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সূরা বাকারা 111 নম্বর আয়াত। হে নবী, আপনি বলে দেন তাদেরকে যে তোমরা দলিল নিয়ে আসো, যদি সত্যি সত্যিবাদী সত্যবাদী হও তোমরা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যারা ফতোয়া দিচ্ছে, যে হে নবী আপনি তাদেরকে বলুন যে সত্যবাদী যদি হও তোমরা দলিল নিয়ে আসো। যদি দলিল আনতে না পারে তাহলে বোঝা যাচ্ছে এটা চলবে না। দলিল যদি দিতে পারে তাহলে পারে, ওটা গ্রহণযোগ্যতা আছে, ওটা তাকলিদের মধ্যে থাকবে না। এবার তাকলিদের আরও উদাহরণ, সূরা লোকমান 21 নম্বর আয়াত, ওয়াইযা ক্বীলা লাহুমুত্তাবিউ মা আনযালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। ওদেরকে যখন বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন সেটা তোমরা অনুসরণ করো, মানো, তখন তারা বলে না আমরা এটা মানব না, বরঞ্চ আমরা মানব ওটাই যেটা বাপদাদাকে পেয়েছি। অর্থাৎ বাপদাদাকে কোথায় পেয়েছি? জন্মের পর থেকে দেখছি বাপদাদা ডানে বামে সালাম ফিরানোর পরে ইমাম সাহেব হাত উঠিয়েছেন, দোয়া করেছেন, আমরা আমিন আমিন বলেছি। এটা বাপদাদার পাওয়া, এটা বাপদাদার পাওয়া ধর্ম। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে সাহাবায়ে কেরাম থেকে আনিত ধর্ম নয়। সুতরাং ওরা এ কথাই বলেছিল যখন আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তাদেরকে মানার জন্য বলেছিলেন, কোরআন এবং সহিহ হাদিস মানার জন্য বলেছিলেন, তখন তারা এ কথাই বলেছিল। শুধু তাকলিদ নিয়ে ওয়াজ করলে তো কয়েক ঘন্টা লাগে, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে বলার মতো কিছু নাই। ভাইজান দেখাইছে এভাবে 20 মিনিট সময় ছিল মনে হয় কি 25 মিনিট, তার মধ্যে হলো না সেটা। তো যাই হোক, আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যেটা চাই, মানুষকে অন্ধ বিশ্বাস থেকে তাকলিদ থেকে মুক্ত করা, কিন্তু এটা আমরা পারিনি। কেন পারিনি? যে আজকে বর্তমানে যে আমাদের মাঝে মুনাজাত নিয়ে মারামারি, এটা আহলে হাদিসে মারামারি বেশি হচ্ছে। তো আপনারা এতগুলো কর্মী, শত শত কর্মী প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কাজ করছেন আপনারা, তো আপনারা কী করতেছেন? আপনার এলাকার থেকে বেদাত উঠাইতে পারছেন না বলেন? আমরা ত্রাণ বিতরণের জন্য গেছি, আমি নাম ধরে বলি গাইবান্ধা, আমাদের সাথে নিম্নে 20টা যুবক ছিলেন আপনারা। ফেসবুকে একজনও একটা ভিডিও ছাড়েন নাই, একটা ছবি ছাড়েন নাই যে আমরা ত্রাণ দিচ্ছি। মানে কি ফেসবুকে ছবি দিয়ে এভাবে 1 মিনিটের একটা ভিডিও ছাড়া কি হারাম? এটা কি ফতোয়া দিয়েছে আপনাদেরকে? তা আপনাদের দাওয়াত কোথায়? তা আপনাকে টাকা দিবে কেমন করে মানুষ? আপনি যে কাজ করছেন এটা জানাইতে তো হবে মানুষকে। তো মিডিয়ার ব্যাপারে অত্যন্ত দুর্বল আমরা, এই জন্য এখানে আমরা বলছি, এখানে থেকে যাচ্ছে। সারে খুতবা দিচ্ছেন, আজকের খুতবাটা আপনি দেখেন ভিউ কত হয়েছে। শুধু কর্মীরাও যদি 1 মিনিট করে দেখেন, 1 মিনিট করে, তারপরও 5000 ভিউ হবে আপনার 1 মিনিটে। সমস্ত এই আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট কমপক্ষে যদি সবাই একবার করে দেখে, নিম্নে হলে 1 লক্ষ তো ভিউ হবে। সারের খুতবাটাই শোনেন না আপনারা, সারের খুতবাটাই শোনেন না, তো অন্যদের খুতবা কি শুনবেন? হ্যাঁ, তো আপনারাও মনে হয় কোনো তাকলিদে হাবুডুবু খাচ্ছেন, যে নিজের নেতার খুতবাটা আপনারা শোনেন না, আমিরে জামাতের খুতবাটা মনে হয় শোনেন, আমার বিশ্বাস শোনেন না, না তো ভিউ নাই কেন?
দুঃখজনক হলো সত্য অনেক কথায় বলা আছে, আরও অ্যাক্টিভ হতে হবে। এভাবে দাওয়াতি কাজ করলে হবে না তো, আমরা মাহফিল করছি, আমাদের ওপর হামলা করছে, মামলা করছে, আর আপনাদের একদিনও তো তাড়াতুড়ি খাবেন না, খালি বরিশালের ওই আহলে হাদিসেরা তাড়া খাবে আর ঘর যার বাড়ি জ্বালাবে, আর আপনারা বলবেন যে আমরা আরামে থাকি, এভাবে তো হবে না ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, সাহাবাই কেরাম কী করেছেন এই দাওয়াতের জন্য, তার কিছুটা তো করতে হবে আমাদের, না হলে দায়িত্ব পালন হবে না। যা হোক, দুই মিনিট শেষ হয়ে গেছে, আপনারা জ্ঞানী মানুষ, আজকের থেকে এখানে শিক্ষা নিয়ে আমরা অ্যাক্টিভ হয়ে দাওয়াতি ক্ষেত্রে আর মিডিয়াকে বেশি ব্যবহার করি, প্রত্যেককে মিডিয়া ব্যবহার করি। হ্যাঁ, পিছিয়ে থাকার এখন এই সময় নাই, সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। যাওয়ার আগে আমার একটা বই আছে, মদিনা শিশুটি ও প্রকৃত মমিনের বিশ্বাস, এটা নিয়ে যাবেন, আমার এখানে নাই, হাদিস ফাউন্ডেশন আছে, ওখান থেকে নিয়ে যাবেন। এই বইটি আকিদার জন্য সেরা মনে করছি আমি, আশা করি বাংলা ভাষায়, তো ওটা নিয়ে যাবেন। কমপ্লিট একজন মুসলিম আকিদা সম্পূর্ণ মুসলিম হওয়ার জন্য ওখানে যা যা দরকার তা উল্লেখ করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। অর্থসহ কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা আল আউন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ আবদুল্লাহ শাকির। হাফেজ আহমদ আবদুল্লাহ শাকির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد كانت لكم أسوة حسنة في إبراهيم. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تجعلنا فتنة للناس ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. ارشاد হচ্ছে তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, আমরা তোমাদের থেকে এবং আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা ইবাদত করো তাদের থেকে সম্পূর্ণভাবে মুক্ত, আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম,
আর আমাদের ও তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ বিশোষিত হলো চিরকালের জন্য, যতদিন না তোমরা এক আল্লাহর ওপর ঈমান আনবে, কেবল পিতার প্রতি ইব্রাহিমের দেওয়া ওয়াদা ব্যতীত। সে ওয়াদাটা হলো এই যে, আমি তোমার জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করব, আর তোমার ব্যাপারে আল্লাহর নিকটে আমার কিছুই করার নেই। হে আমাদের পালনকর্তা, তোমার ওপরেই আমরা ভরসা করি, তোমার দিকেই আমরা ধাবিত হই এবং তোমার কাছেই আমাদের প্রত্যাবর্তন। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার বস্তুতে পরিণত করো না। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের ক্ষমা করো, নিশ্চয় তুমি মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়। সূরা মুমতাহিনা 4-5 আয়াত। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে তাওহীদের সাথে শিরক যে কখনো আপোষ হতে পারে না সে কথা ব্যক্তহীনভাবে বলে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে আপোষহীনভাবে তাওহীদকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। এ পর্যায়ে একটি ইসলামী জাগরণী পরিবেশন করছেন আলহেরা শিল্পী গোষ্ঠীর সদস্য মোহাম্মদ ইয়াকুব আলী। ইসলামী জাগরণী পরিবেশন করছে মোহাম্মদ ইয়াকুব আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতেরই ফুলবাগেতে, তারা আজ জান্নাতেরই ফুলবাগেতে অতিথি ভ্রাম্যমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। বদর উহুদ খন্দকে দ্বারা দিল বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান। পবিত্র করল জমিন বাড়ল মমিন, পবিত্র করল জমিন বাড়ল মমিন, প্রতিষ্ঠা পেল আল কুরআন। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুলবাগেতে, তারা আজ জান্নাতেরই ফুলবাগেতে অতিথি ভ্রাম্যমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। আজ তাদেরই উত্তর সুরি অগ মুসলমান, জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু ম্রিয়মান। আজ তাদেরই উত্তর সুরি অগ মুসলমান, জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু ম্রিয়মান। দেখো না সুদূর অতীত ডাক দিয়ে কই, দেখো না সুদূর অতীত ডাক দিয়ে কই, দাওয়াত যে
জিহাদ তোমার আল্লাহরই ফরমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম, তারা আজ জান্নাতেরই ফুলবাগেতে, তারা আজ জান্নাতেরই ফুলবাগেতে অতিথি ভ্রাম্যমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদদের নাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সৌদি আরব শাখার সম্মানিত সহসভাপতি এবং আল কাসিম আল খাবরা ইসলামিক সেন্টার এর সম্মানিত দায়ী হাফেজ আখতার মাদানী। তার বক্তব্যের বিষয় প্রবাস জীবনে দাওয়াতি কাজের পদ্ধতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له مثل أجور من تبعه رواه مسلم أهل حدیث আন্দোলন বাংলাদেশ কর্তৃক 2020 সালের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত আন্দোলনের বিশেষ দায়িত্বশীল ভাইরা, আলোচ্য বিষয় প্রবাস জীবনে দাওয়াতি কাজের পদ্ধতি। মূল বিষয়ে আলোচনা যাওয়ার পূর্বে দুটি কথা বলবো। একটি হলেই যে দেশের মাটিতে কর্মী সম্মেলনে অংশগ্রহণ করে কথা বলার সুযোগ এটাই প্রথম। বিদেশ জীবনে আমাদের সৌদি আরবে নিয়মিত কর্মী সম্মেলন হয় এবং সেখানে আলহামদুলিল্লাহ দায়িত্বশীল হিসাবে মূল আলোচক হিসাবে কর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলার সুযোগ পাই। তো আমি প্রত্যেক সম্মেলনে একটি বিষয় কর্মীদেরকে বিশেষভাবে স্মরণ করে দেই কর্মী সম্মেলনে, সেটা হলো এই যে আপনি কে এবং কেন। তো আমার যেহেতু মূল সাবজেক্ট প্রবাস জীবনে দাওয়াতের পদ্ধতি, তা আমি মনে করছি যে আমি আমার মূল বিষয়ে কিছু আলোচনা করে শেষে, যেহেতু এটা কর্মী সম্মেলন, তো আমি আমার পক্ষ থেকে একটি মেসেজ এই দেশে এবং প্রবাস জীবনে যারা আছেন তাদের উদ্দেশ্যে, কর্মীদের উদ্দেশ্যে দুটি কথা বলবো যে আপনি কে ও কেন। প্রথম যে কথা সেটা হলেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দাওয়াতি কাজ করা ফরজ করে দিয়েছেন। একজন মুসলিম সে তার উপর ইমানি দায়িত্ব, যেখানেই থাক যেই অবস্থায় থাক সে তার দাওয়াতি কাজকে চালিয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন সূরা যারিয়াত 55 নম্বর আয়াত, ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মানুষকে সবসময় তাজকির উপদেশ বাণী শোনাও, সচেতন করো, এদেরকে স্মরণ করিয়ে দাও। স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমেই একজন মুসলিমের দিনের অন্তরে দিনের চেতনা বৃদ্ধি হবে এবং সে উপকৃত হবে। দাওয়াতি মিশন যদি বন্ধ হয়ে যায় তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আমাদেরকে নির্দেশনামূলক হুকুম দিয়েছেন, উদউ ইলা সাবিল রব্বিক, তোমরা মানুষদেরকে আহ্বান করো, ডাকো, দাওয়াত দাও, ইলা সাবিল রব্বিক, তোমার প্রতিপালকের পথের দিকে। তাহলে একজন মুসলিম হিসাবে আমার দায়িত্ব যে যেখানে আছি যেই অবস্থায় আছি আমাদেরকে এই দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। ইসলাম শুধু একটা নির্দিষ্ট যুগের জন্য আসে নাই, কেয়ামত পর্যন্ত এই ইসলাম টিকে থাকবে এবং চলমান দিন, নতুন করে আমাদের মাঝে নবী আসবেন না। তো এই দিনের প্রচার এবং প্রসার দাওয়াত এবং জিহাদের মাধ্যমেই চলতে থাকবে। দাওয়াতের প্রেক্ষাপট যেখানে দাওয়াতের জায়গা দাওয়াত দিতে হবে, আর যেখানে জিহাদের প্রেক্ষাপট সেটা জিহাদ করতে হবে সেখানে, দুটাকে একাকার করার কোনো সুযোগ নেই। দাওয়াতের জায়গায় জিহাদ শুরু করলে ফেতনা হবে, আর ফেতনার হচ্ছে হয়ে আসছে, জিনিসটা একসাথে মিলে দিলে হবে না। যেহেতু দাওয়াত আমাদেরকে সব জায়গায় করতে হবে, সেহেতু আলহামদুলিল্লাহ আমাদের দেশে যেরকম দাওয়াতি কাজ চলছে, প্রবাস জীবনেও আলহামদুলিল্লাহ এ দাওয়াতি মিশন পরিচালিত হয়ে আসছে আলহামদুলিল্লাহ। তবে দুটার প্রেক্ষাপট এক নয়, দেশের মধ্যে দাওয়াত আর বিদেশে দাওয়াত দুটা কিন্তু এক অবস্থা নয়। বিদেশে যেনারা যান তাদের মূল উদ্দেশ্য দুনিয়া, মূল উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া উপার্জন তারা বিদেশে যায়। আর আরেকটা হলো এই, বিদেশ যারা যায় অধিকাংশ বিদেশি তারা ঋণগ্রস্ত হয়ে যায়, অথবা সেখানে যাওয়ার পর তারা অনেক দিন পর্যন্ত অত্যন্ত কষ্টের জীবনযাপন করতে হয়। দেশের জীবনের চাইতে বিদেশি জীবনের পার্থক্য হলো এই, বিদেশের জীবনটা হলো পরাধীন জীবন, কারো অধীনে থাকতে হয়, ইচ্ছা করলেই কিছু করা যায় না। আরেকটি বিদেশের জন্য সমস্যা সেটা হলো এই যে ওখানে মানুষ নিজেকে নিয়ে বেশি ভাবে, নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে সময়টা তার মধ্যে ব্যয় করার চেষ্টা করে। কীভাবে উপার্জন বেশি করবে, সামান্য একটু সময় পেল পরিবারের কাছে ফোন দিবে, যোগাযোগ করবে, তার মানে হলো এই দিনের জন্য কিছু সময় বের করে বোঝা বা বোঝার চেষ্টা করা, এরকম মানসিকতার লোকের সংখ্যা খুবই কম। এটা এজন্য বলছি যে আমরা যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যাই তখন প্রথম পর্যায়ে তারা এরকম কথাই বলে যে ভাই এখানে পেটের দায় আসছে, এখানে আমরা দিন শিখতে আসিনি, অথবা আমরা আমাদের লক্ষ্যে কাজ করব, আমাদের সময় নেই, এভাবে ডাইরেক্ট প্রথম দাওয়াত দিয়ে দেয়। আর বাড়ি থেকে তো প্রেশার আছে, টাকা দেন, ঋণের টাকার অনেক রকম মানসিক টেনশানে তারা থাকে। তারপরেও আমরা সেখানে তাদের কাছে যেভাবে যাই সেটা হলে আমরা প্রথমেই তাদের সাথে জিয়ারা পরিচিতি পর্বটা চালু করি, তাদের সাকান মানে তাদের যেটা প্রবাস জায়গা সেখানে যাই, তাদের সাথে পরিচয় হই। আর প্রথম পর্যায়ে তাদেরকে আমরা তারগিবমূলক মানে ইসলামের দিকে ধাপিত হওয়ার জন্য সুন্দর সুন্দর কথা বলে জান্নাতের তারগিব দেওয়া, জান্নাতের দিকে তাদেরকে রগবাদ দেওয়া, জাহান্নামের ভয় দেখানো, এই ধরনের কিছু হ্যাঁ নসিহতমূলক কথা নিয়ে তাদের কাছে যাই। এরপরে পরস্পর পরিচয় হই, পরিচয় হওয়ার পর আস্তে আস্তে একটু ভালো করে শোনেন, আমরা প্রথমেই টার্গেট নেই তাদের আকিদার সংশোধন করার জন্য, কারণ আকিদার বিষয়টা জটিল। তো আকিদার সংশোধনটা কীভাবে করা হয়, যখন পরিচয় হয় তখন আমরা তাদেরকে আস্তে আস্তে কাছে নিয়ে আসি। আমাদের যেগুলি ইসলামিক সেন্টার আছে সৌদি আরবে, সেখানে দাওয়াতের কয়েকগুলি সিস্টেম আছে। একটা হলে সাপ্তাহিক দরস হয়, সপ্তাহে দুটা তিনটা চারটা বিভিন্ন ভাষা, তো সেখানে কোম্পানি থেকে লোকদেরকে গাড়ি দিয়ে নিয়ে এসে অফিসে নিয়মতান্ত্রিকভাবে দাওয়াতি কাজ চালানো হয়, এবং তাদেরকে নিজের গাড়িতে অফিসের গাড়িতে নিয়ে আসা হয়, তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়,
তাদেরকে এক ঘন্টা বক্তব্য দিয়ে আকিদার সংশোধনমূলক, আমলের সংশোধনমূলক আমরা আলোচনা করে তাদেরকে আস্তে আস্তে কাছে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ এরকম ইসলামিক সেন্টার সৌদি আরবে প্রায় 200-এর অধিক আছে এবং দায়ীও এরকম অনেক সংখ্যার দায়ী সেখানে আছে। আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাষার দাওয়াতে কাজ চলছে, চলমান আলহামদুলিল্লাহ। এরপরে যেটা আমরা করি সেটা হলো এই যে, আচ্ছা যারা এই আকিদাটা বুঝতে পারে, যাদের আমলটা সংশোধন হয়ে যাওয়ার মতো মন মনের সাথে চলে আসে, তখন তারা নিজেরাই প্রশ্ন করে, আচ্ছা এই আকিদার মানুষ কি বাংলাদেশে আছে? আমরা বলি আছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশ আছে। তো ওগুলি দেশে তো আর এভাবে নাম নিয়ে অতটা আমরা পরিচয় করাই না। তখন আমরা তাদেরকে একটা নসিহত করি যে দেখুন, বাংলাদেশে বহু দল আছে, আপনি সেখানে যাবেন, যাওয়ার পর আসলে হকপন্থী দল আপনি তাদেরকে কীভাবে চিনবেন, কীভাবে খুঁজে বের করবেন? প্রথমত আমরা তাদের আকিদা সংশোধন যাদের করি তাদেরকে বলি যে আপনাকে ইন্টারভিউ একটা দিচ্ছি, একটা প্রশ্ন করে দিচ্ছি, এই প্রশ্নের মাধ্যমে আপনি যাচাই বাছাই করবেন যে কারা হকপন্থী। বলে আপনাকে একটা প্রশ্ন যে আপনি যতগুলি বাংলাদেশের ইসলামিক দল আছে তাদের নেতাদের কাছে জিজ্ঞাসা করবেন আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে? যদি বলে ফিসসামা, তখন তারা এই পর্যন্ত এলিম তাদের কাছে চলে আসছে যে আল্লাহ কোথায় আছে, এই জ্ঞান তাদের কাছে আছে। যদি আপনি এই উত্তর পান যে আল্লাহ ফিকুল্লি মাকান, আল্লাহ সব জায়গায় আছে, তাহলে আপনি বুঝতে পারলেন তার কাছে হক আছে কি না। এরপরে আপনি কিছু সংখ্যক মানুষ বাংলাদেশে, অধিক সংখ্যক প্রায় 3 কোটির অধিক মানুষ আছে যারা আপনাকে উত্তর দিবে আল্লাহ ফিসসামা, আল্লাহ তাআলা আসমানে আছেন। কিন্তু তখন আরেকটা প্রশ্ন করে যে বাংলাদেশে তো একাধিক দল আছে, যারা হকপন্থী আছে তাদের মধ্যেও দেখি অনেক দল। তখন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে বলি যে ভাই, আপনি বাংলাদেশে যে হকপন্থী যতগুলি দল আছে আপনি সবগুলি দলের কাছে যে একটু একদিন করে সময় দিবেন, রাজশাহীতে একজন থাকুন, যাত্রাবাড়িতে একদিন থাকুন, প্রত্যেক যার যাই স্থান আছে সেখানে যে আপনি কিছু সময় তাদের সাথে থেকে দেখেন, যাদের সাথে আপনার ভালো লাগবে তাদের সাথে আপনি কাজ করবেন। নাতিজা রেজাল্ট যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ, তারা বাংলাদেশে এসে হক জানার পর দেশে এসে বিভিন্ন হকপন্থী দলের সেন্টারে তারা ঘুরে ঘুরে তারা কিন্তু আলহামদুলিল্লাহ সর্বশেষে আমাদেরটাই তারা পছন্দ করে এবং গ্রহণ করে আলহামদুলিল্লাহ। এরকম একটি উদাহরণ দিচ্ছি, গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটা ছেলে আসছিল এখানে, ওই ছেলেটাও কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের কাছে এসে সে কিন্তু এটা বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ, এখানে যে একটা সুন্দর পরিবেশ আছে, কখনো কর্মী সম্মেলন, কখনো ইমাম প্রশিক্ষণ, কখনো যুবসংঘের প্রশিক্ষণ, কখনো এই যে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ যে একটা চলমান এবং সর্বস্তরে দাওয়াতি কাজ, বই ছাপানো হচ্ছে, বই বিতরণ করা হচ্ছে, আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ যেভাবে সারা পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে নয় আলহামদুলিল্লাহ এখন সারা পৃথিবীতে প্রবাস, বলতে আমি যেটা বললাম এটা সৌদি আরবের প্রেক্ষাপট, কিন্তু সৌদি আরব ছাড়া মিডল ইস্টে, কুয়েতে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ আছে, আমাদের সংগঠন আছে, কাতারে আছে, বাহরাইনে আছে, কিন্তু সিঙ্গাপুর বা বিশ্বের অন্যান্য জায়গায় সেখানে কিন্তু এ পরিবেশ নেই, দাওয়াতি প্রেক্ষাপট এরকম নাই, দায়ীও এরকম নেই। আলহামদুলিল্লাহ প্রবাস জীবনে আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের সৌদি আরবে শুধুমাত্র রিয়াদেই প্রায় 14টার বেশি সংগঠনের শাখা আছে, আল কাসিমে প্রায় 5-6টা শাখা আছে, মদিনায় শাখা আছে, জিদ্দায় শাখা আছে, দাম্মামে আছে, কাবজিতে আছে, আলহামদুলিল্লাহ এটা তো শাখা যেখানে শাখা। আর আমাদের সমর্থক আলহামদুলিল্লাহ সৌদি আরব কেন, বিশ্বের প্রবাসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিপটে আছে আলহামদুলিল্লাহ। তাদের কাছে দাওয়াতি মিশনটা দুইভাবে বুঝতেছে, আমাদের পত্রিকা আগে বাই পোস্টে যেত আর এখন আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমে যাচ্ছে, এবং আমাদের বক্তব্যগুলি বিশেষ করে আমির সাহেবের জুমার খুতবা নিয়মিতভাবে যেভাবে প্রচার হচ্ছে আলহামদুলিল্লাহ, তো এটা একটা মানে কি বলে একটা দাওয়াতি মিশন, দাওয়াতটা একদম আলহামদুলিল্লাহ বিশ্বের আনাচে কানাচে পুষে গেছে আলহামদুলিল্লাহ। এই দাওয়াতের ফলে যেখানে যে এলাকায় আহলে হাদিস ছিল না, আলহামদুলিল্লাহ এখন সেখানে অসংখ্য আহলে হাদিস তৈরি হয়েছে। তো সম্মানিত দিদি ভাই, তো এটা হলো প্রবাস জীবনের অবস্থা আলহামদুলিল্লাহ, সেখানে দাওয়াতি কাজ চলমান। আর আরেকটা যে বলে দেয় সেটা হলো সাংগঠনিকভাবে আমরা ওখানে আলহামদুলিল্লাহ যেভাবে কাজ করি সেটা হলো এই যে, আমরা কেন্দ্রীয় নির্দেশন অনুযায়ী নিয়মিত বৈঠক হয় এবং যেগুলি সিলেবাস আছে সিলেবাস অনুযায়ী তাদেরকে অধ্যয়ন করানো হয়, তার উপর পরীক্ষা নেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, বাৎসরিক কর্মী সম্মেলন হয়, ইয়ানাতের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। এটার দ্বারা যেটা আমরা ফল পেয়েছি সেটা হলো, মনে রাখবেন দেশের যেটা প্রেক্ষাপট বিদেশের প্রেক্ষাপট আলাদা নয়, একটু খেয়াল করেন। দেশে যেরকম আমাদের সংখ্যা কম হলেও সবাই কিন্তু আমাদেরকে নিয়ে শুধু ভাবে,
মানে আমাদেরকে নিয়ে তারা চিন্তা করে যে এই তো এরা আসলো, এই তো এরা শাখা গঠন করলো, এই তো এরা এখন আস্তে আস্তে এলাকা দখল করে নেবে। ঠিক এই চেতনাটা বিদেশেও আছে। তারা আমাদের একজন কর্মীকে 20 জন মনে করে, একজন দায়ীকে তারা 20টা দায়ী মনে করে। হ্যাঁ, অন্যান্য বেতাতিরা এসে সেখানে কাজ করুক, তারা সেখানে যা ইচ্ছা তাই করুক, কারো কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আন্দোলন বা যুবসংঘের কোথাও যে কোনো শাখা গঠন হবে বা সেখানে যে 2-4 জন বসে কিছু আলোচনা করবে, এটা নিয়ে আমাদের খালাতো ভাইয়েরও মাথা ব্যথা, চাচাতো ভাইয়েরও মাথা ব্যথা, আশেপাশে যারা আছে সবারই মাথা ব্যথা। আমাদেরকে নিয়ে শুধু তারা ভাবে, তার মানে হলো যে আলহামদুলিল্লাহ, তার মানে কি বুঝলেন, যে আমাদের কাছে কিছু আছে, আমাদের কি আছে, কিছু আছে। সেই কিছুটা কি, আমাদের কাছে যে পাওয়ার আছে, এই পাওয়ারের ওজন অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ ওনাকে নিয়ে এত কেন ভাবত, বাতিল পন্ডিত অনেক শক্তি ছিল সেখানে, কিন্তু আল্লাহ রসুলের কাছে ছিল ওহী, আর এই ওহির এমন পাওয়ার যে এই ওহী যেখানে যাবে সেখানে আলোকিত করে দেবে আলহামদুলিল্লাহ। এই পাওয়ারটা আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি, আর এই জন্য মানুষ আমাদেরকে গোনে এবং ভয় পায়। আমি যে কথাটা শেষে বলবো, যেহেতু কর্মী সম্মেলন, সেটা হলেই আমি প্রথমে ইঙ্গিত দিয়েছিলাম যে আমরা কে এবং কেন, প্রত্যেক কর্মীকে এই বিষয়টা অবশ্যই তাদের জেনে রাখতে হবে, মনে রাখবেন। এটা যদি আপনি জানেন তাহলে আপনি আর এখানে অভিমান করবেন না, আর কোনোদিন আন্দোলন থেকে দূরে যাওয়ার চিন্তাও আপনার মাথায় আসবে না। কে কেন এই জন্য বলছি যে আপনি জানেন আপনি কে, আপনি কি উত্তর দেবেন, আমি আহলে হাদিস আন্দোলনের কর্মী। আহলে হাদিস কারা সংক্ষেপে বলব, আহলে হাদিস বলতে ইমাম আহমদ বিন হাম্বলের ভাষায় বলবো, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ রসুল যে বলেছেন 72 দলের মধ্যে একটি দল যে জান্নাতে যাবে তারা কারা, তখন তিনি বলছেন ইজা লাম ইয়াকুন মিন আহলিল হাদিস ফালা আদরি মানহু, সেটা যদি আহলে হাদিস না হয় তাহলে আমার জানা নেই আর কারা হবে সেটা। আমি মনে করি আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আকিদার অনুসারী যারা, সহি আকিদার অনুসারী যারা, আলহামদুলিল্লাহ সেই আহলে হাদিস একটি দল যে জান্নাতে যাবে আপনি সেই দলের অন্তর্ভুক্ত আলহামদুলিল্লাহ। এই জিনিসটা আপনাকে শুধু এই এমনি আলহামদুলিল্লাহ বলে বুঝলে হবে না, এটা জাগ্রত জ্ঞানের আলোকে আপনি সত্যি কি হকের মধ্যে প্রতিষ্ঠিত আছেন। তাহলে এতগুলি দল থাকতে, এতগুলি ফেরকা থাকতে, এই ছোট্ট একটি দল আহলে হাদিস আন্দোলন যাদের প্রত্যেকটা কাজে শুধু বাধা আর বাধা, এখানে দুনিয়ায় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, তো সেখানে আপনি কষ্ট করে আন্দোলন করছেন, আর আপনি যদি এ সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকে যে আসলে বৈশিষ্ট্য কী, আমি কেন আছি, তো যদি আপনার ইয়কিন জ্ঞানের আলোকে যদি জানেন যে আলহামদুলিল্লাহ আমি হকের উপর আছি, তাহলে আপনার তো অভিমান করার কিছু নেই, এখানে চাওয়া পড়ার কিছু নেই, কারণ বিনিময় জান্নাত। কর্মী বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি দ্বারা কর্মী তৈয়ার হয়। মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বায়াত হয়েছিল, বায়াতে ওকবা, যে প্রথম 6 জন হাজিদের মাঝে আল্লাহ রাসূল যে দাওয়াতি কাজ করেছিলেন, 6 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল। পরের বছর মদিনা থেকে ইসলাম গ্রহণ করে কতজন আসছিল বলেন? 12 জন। তার পরের বছর কতজন? 73 জন বই ছেলে আর 2 জন মেয়ে, এই যে সংখ্যা, প্রথম 6 জন। ওখানে কি কোনো দায়ী ছিল, কোনো প্রশিক্ষক ছিল? জি না, প্রথমে 6 জন, তারপরে 12 জন, তারপরে 73-75 পর্যন্ত মুসআব বিন উমাইরকে আল্লাহ রাসূল দায়ী হিসাবে পাঠিয়েছিলেন। এই যে কর্মী, তার মানে কি যে আপনি যেখানেই থাকবেন, বগুড়াতে ছিল আজ থেকে 10 বছর পূর্বে 10টা সংগঠনের শাখা, এখন 10টা কেন, এখন 50টা হতে হবে, আপনার কর্মীদের সংখ্যা ঠিক এভাবে বৃদ্ধি পালেই তখন আপনি কর্মী। আগে যেই কর্মী ছিল এখনও সেই কর্মী না, কর্মী মানে হলে যে আপনার তারা দাওয়াত মিশন চালাতে হবে। শেষ কথা বলবো, সেটা হলেই কর্মীদের স্তর আছে। মনে রাখবেন প্রথম যেটা দাওয়াত হবে, আল্লাহ রসুল সাল্লাম 2টা বায়াত করেছিলেন, কথা শেষ করে দেবে এই কথা বলেই, একটি বায়াত ছিল প্রথম বায়াত আর একটি বায়াত ছিল দ্বিতীয় বায়াত। ভাই একটু, প্রথম বায়াত দ্বিতীয় বায়াতের মধ্যে পার্থক্য হলো এই যে প্রথম বায়াতে আল্লাহ রসুল সবগুলি কর্মসূচি দিয়েছিলেন ব্যক্তির পরিবর্তনের, বলছেন যে আল্লাহ তুশিক বিল্লাহ শাইআ ওয়ালা তাসরিকু ওয়ালা তাজিনু ওয়ালা তাকতুলু ওয়ালা তাতু বিবুতান ওয়ালা তাসুফিল মারুফ, 6টা বিষয় বলছে। কী বলছে? তুমি শিরিক করবো না, চুরি করবো না, জিনা করবো না, তুমি সন্তানকে হত্যা করবো না, তুমি কারো চুগলি করবো না, কোনো নেকির কাজ, নেকির কাজে তুমি নাফরমানি করবো না, 6টি বিষয়, সবগুলো কিন্তু ব্যক্তি জীবনের বিষয়। এরপরে যে 12 জন, তারপরে যে 75 জন যে বায়াত করলেন, তখন আল্লাহ রাসূল বায়াত করেছেন, তখন কিসের উপর বায়াত করেছেন এখন একটু বোঝেন,
আগে ছিল ব্যক্তির পরিবর্তন, ব্যক্তি যখন পরিবর্তন হয়ে গেছে, এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সমাজ সংস্কারের কাজ শুরু করতে যাচ্ছেন, তখন তিনি কর্মীদের বায়াত নিচ্ছেন। দেখেন আলা সামিয়া ওয়া তাআ, প্রথম বায়াত শোনো এবং আনুগত্য করো। তার মানে কি? এখন আর ব্যক্তি জীবন নাই, এখন সমষ্টিগত জীবন, এখন একটা জামাতবদ্ধ জীবন হবে, একজন নেতা থাকবেন। আর আল্লাহ রসুল বায়াতের প্রথম বাক্য হলো এই যে তোমাকে শুনতে হবে, আনুগত্য করবে। দ্বিতীয় হলো এই ফিন নাফাকা, খরচ করতে হবে, দান করতে হবে সর্ব অবস্থায়, আমর বিল মারুফ, সৎ কাজের উপদেশ, অসৎ কাজ নিষেধ করতে হবে, আন তাকুলু ফিল্লাহ ওয়ালা তাখুযুল লাইম, আল্লাহর বারে হক, আল্লাহর বিষয়ে হক কথা বলতে হবে, কারণ ভয় করা চলবে না। আন তানসুরুনি, আল্লাহ বলছেন আমাকে তুমি সাহায্য করবা। যদি আমরা মদিনাবাসীদেরকে বলছি আমি যখন তোমার কাছে যাব আমাকে সাহায্য করবা, আর আমাকে তোমরা ওইভাবেই সকল ধরনের বাধা বিঘ্ন থেকে বিরত রাখবে যেভাবে তুমি তোমার নিজের সন্তানকে, নিজের স্ত্রীদেরকে বাধা রাখো, তাদের যেমন কল্যাণ চাও আমারও কল্যাণ চাইতে হবে। বিনিময় কি? বিনিময় ওয়ালাকুমুল জান্নাহ, বিনিময় তোমাদের জন্য জান্নাত। দুই বায়াত থেকে কর্মীদের স্তর পাওয়া যায়। প্রথম কর্মী যিনি হবেন, ব্যক্তির সংশোধন করবেন, এর পরের স্টাপ যেটা যে আমাকে শুধু ব্যক্তি নিয়ে ভাবতে হবে না। আজকের কর্মী সম্মেলন আলোচনা ওই তাওহীদ শিরিক নয়, আজকে সমাজ সংস্কার কীভাবে হবে, সমাজে কীভাবে দাওয়াত কাজ ছড়িয়ে যাবে, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন ঠিক সেই গতিতে এগিয়ে যাচ্ছে। প্রথম এক সময় এক অবস্থা ছিল, এখন সে অবস্থা নেই। আলহামদুলিল্লাহ দাওয়াতে কাজের ব্যাপকতা অনেক ছড়িয়ে গেছে। আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই দাওয়াতটাকে কবুল করে নিয়েছে। যদিও বাধা বিঘ্নতা এসেছে, আশা রাখবো ইনশাল্লাহ আমাদের দাওয়াতটা আরও বেশি প্রবল বেগে এগিয়ে যাবে এবং এটা ইনশাল্লাহ বিশ্বে ছড়িয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত দায়ী ইলাল্লাহ থেকে দাওয়াতে কাজ করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু গফুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মোহাম্মদ আখতার সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বক্তব্যের বিষয়ে সমাজ সংস্কারে দাওয়াতের গুরুত্ব ও আধুনিক মাধ্যমসমূহের ব্যবহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2020 এর মাননীয় সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত, ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত তাহরিকের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সম্পাদক মণ্ডলীর মাননীয় সভাপতি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য এবং অগ্রসর প্রাথমিক সদস্য যারা উপস্থিত আছেন, এবং আমাদের এই কর্মী সম্মেলনের সাথে যারা লাইভের মাধ্যমে সংযুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাই। আমি আমার মূল বিষয়ের উপর আলোচনা শুরু করছি। আলোচ্য বিষয় শুনেছেন সমাজ সংস্কারে দাওয়াতের গুরুত্ব ও আধুনিক মাধ্যমসমূহের ব্যবহার। আমরা জানি আহলে হাদিস আন্দোলন একটি দাওয়াতি সংগঠনের নাম, দাওয়াতের মাধ্যমে একটা সমাজকে সংস্কার করা সম্ভব, আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এই দাওয়াতের গুরুত্ব সম্পর্কে, দাওয়াতের প্রতি বেশি তাগিদ দিয়েছিলেন। যে আয়াতটি তিলাওয়াত করেছে সূরা আল কাসাসের 87 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, আপনি আপনার প্রভুর দিকে ডাকুন, ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন না। এমনিভাবে সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে ধমক দিয়েছেন এইভাবে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে রাসূল, আপনার নিকটে আপনার প্রভুর পক্ষ থেকে যা নাজিল হয়েছে আপনি সেটা পৌঁছে দিন, ওয়া ইন লাম তাফআল, যদি আপনি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু,
তাহলে আপনার উপরে যে রিসালতের দায়িত্ব অর্পিত হয়েছিল আপনি সেটা পালন করলেন না। তার মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একরকম ধমক যে আপনাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল এটা আপনি পালন করেন নাই। ঠিক আমরাও যখন কাউকে দায়িত্ব দিই পালন না করলে কিন্তু এরকম ধমক দিই, তোমাকে এই দায়িত্বটা দিয়েছিলাম তুমি কিন্তু এটা করলে না। তার মানে এটা এক ধরনের একটা শাসন। আল্লাহ তার রাসূলকে এই ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে এরকম গুরুত্ব দিয়ে কথা বলেছেন। এবারে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেছেন সহিহ বুখারীর হাদিস, বাল্লিগু আননি ওয়ালাউ আয়া ওয়াহাদ্দিসু আম বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার। আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি হয় সেটিও তোমরা পৌঁছে দাও। বাল্লিগু আননি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি আয়াত তোমাদের জানা থাকে সেটা তোমরা পৌঁছে দাও। ও হাদিসু আম বানি ইসরাঈল ওয়ালা হারাজ, আর বনি ইসরাঈলের কাহিনী বর্ণনা করে এতে কোনো দোষ নেই, তবে সাবধান, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার। এই দাওয়াত দিতে গিয়ে যদি কেউ আমার উপর মিথ্যারোপ করো, আমি যে কথা বলি নাই সেটা যদি তোমরা প্রচার করো, অর্থাৎ জাল হাদিস যদি তোমরা বলো, এক কথা সহজভাবে যদি বলি, তাহলে যে বলবে ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, সে যেন তার ঠিকানাটা কী করলো জাহান্নামে ঠিক করে নিল, নির্ধারণ করে নিল। এটা দায়ীদের জন্য আরেকটা সতর্কতা যে দাওয়াত দিতে হবে সিরফ কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে, মন করার মতো দাওয়াত দেওয়া যাবে না, জাল জৈফ হাদিসের দাওয়াত দেওয়া যাবে না। এবারে দাওয়াত না দেওয়ার পরিণত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনিল হুযাইফা ইবনে ইয়ামান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতামুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহ আন ইয়াবআস আলাইকুম ইকাবাম মিনহু। আল্লাহর কসম করে বলছি তোমরা অবশ্যই অবশ্যই তোমরা লাতামুরুন্না বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, মানুষকে ন্যায় কাজের দিকে আহ্বান করবে, লাতানহাউন্না আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে মুনকার থেকে মানুষকে নিষেধ করবে, অবশ্যই তোমরা এটা করবে। আর যদি না করো আও লা ইউশিকান্নাল্লাহ আন ইয়াবআস আলাইকুম ইকাবাম মিনহু, আর যদি তোমরা এটা না করো তো অবশ্যই আল্লাহ তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি প্রেরণ করবেন, আল্লাহর গজব নেমে আসবে। দেখুন, আমাদেরকে দাওয়াত দিতে হবে, না দিলে পরিণতি কি এরকম, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আর একটা হাদিস আমরা জানি, ওই যে জাহাজের ঘটনা, এটা সহিহ বুখারীর হাদিস, যে একদল মানুষ জাহাজের মধ্যে লটারি করে একদল উপরে গেল একদল নিচে গেল, লম্বা হাদিস অনুবাদ করার সময় নেই, সংক্ষেপে বলছি। সে হাদিসের মধ্যে কি হলো, যারা নিচতলায় ছিল, নিচতলায় যারা স্থান পেল, তারা পানির জন্য উপরতলা যাতায়াত করতে হতো, আর উপরে যখন পানি আনতে যায় তখন তাদের অসুবিধা হয়, বারবার তুমি নিচ থেকে উপরে পানি আনতে আসো, এটা ডিস্টার্ব হচ্ছে আমাদের। তো এই অবস্থা দেখে যখন তারা বিরক্ত হচ্ছে, তখন ওই লোক মনে করলো যে পানি তো আমাদের কাছেই আছে, আমরা তো নিচ থেকে একটু খুললেই বা একটু কাটলেই তো পানি পাবো, কারণ আমরাই তো সমুদ্রের কাছে নিকটে, ওরা তো উপরে। এই জন্য কী করলো, ফাখাজা ফাসান, সে একটা কুড়াল হাতে নিল, ফাজা আলায়াম কুরু, হ্যাঁ, আসফালা সাফিনা, সে নৌকার নিচ থেকে নিচ দিয়ে কাটতে শুরু করলো, কুড়াল নিয়ে নিচ দিয়ে কাটতে শুরু করলো পানি পাওয়ার জন্য। তখন এটা দেখে ফাতাউহু ফাকালু মা লাকা, এটা দেখে তারা তার কাছে আসলো, উপরের লোকেরা এসে বললো, মা লাকা, তোমার কী হয়েছে, তুমি কী করছো, পাগল হয়ে গেছো না, তুমি এইভাবে নৌকার নিচ দিয়ে কাটছো কেন? তখন সে বলছে, তাযাইতুম বি ওয়ালা বুদ্দালি মিনাল মা, তোমরা বিরক্ত হচ্ছ, কষ্ট মনে করো তোমাদের কাছে পানির জন্য গেলে, আর আমার তো পানির প্রয়োজন, আমাদের তো পানি নিতে হবে, সেই জন্য আমরা নিচ দিয়ে নৌকা মানে কাটছি বা ছিদ্র করছি, নিচ থেকে পানি উঠাবো। এই পর্যন্ত ঘটনা শেষ। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফলাফল বর্ণনা করছেন, ফাইন আখাদু আলা ইয়াদাইহি, যদি তারা তার দুই হাতকে ধরে ফেলে, আংজাউহু ওয়া নাজ্জাউ আনফুসাহুম, তাহলে তারা নিজেরাও বাঁচতে পারবে, বাঁচলো, আনজাউহু তাকে বাঁচালো, ওয়া নাজ্জাউ আনফুসাহুম, এবং তারা নিজেরাও বাঁচলো। যদি তার হাত ধরে ফেলা হয়, অর্থাৎ তাকে যদি ওই কাজটি করতে নিষেধ করা হয়, না দেওয়া হয়, তাহলে তারা তাকেও বাঁচালো, কারণ নৌকা যদি ডুবে যায় ওই লোকটাকে বাঁচবে, তাই না, যে এই কাজটা করছে সেও কিন্তু মরবে, আর যারা ওই নৌকায় আছে তারা সকলে মরবে। এই জন্য আংজাউহু ওয়া নাজ্জাউ আনফুসাহুম, তারা তাকে বাঁচালো এবং তারা নিজেরও বেঁচে গেল। ওয়াইন ফাইন তার ওয়াইন তারাকুহু, আর যদি তাকে
তার হাত না ধরে তাকে ছেড়ে দেয়, ঠিক আছে তোমার কাছে তুমি নিস্তলা করছো, আমরা দোতলা আছে, আমাদের সমস্যা কি, আমরা দুপুরে আছে, আমাদের কোনো ভয় নাই, তুমি নিচে আছো, তোমারটা তুমি তোমার অংশ যা পারো তুমি করো, এই বলে বলে যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে কি করবে? আহলাকুহু আহলাকু আনফুসাহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে তারা তাকেও ধ্বংস করলো করবে এবং তারা নিজেরাও ধ্বংস হবে। এই হাদিসটা কিন্তু একটা বাস্তব হাদিস আমাদের জীবনে। যদি আমরা দাওয়াতি কাজ না করি, দাওয়াত না দেই, তাহলে আমরা মনে করা ঠিক হবে না যারা এই খারাপ কাজ করে তারাই শুধু ধ্বংস হবে, আমরা আল্লাহ আল্লাহ মানুষ, পরহেজগার মানুষ, আমরা নামাজ কালাম পড়ি, আমরা তাহাজ্জুদ পড়ি, আমরা বেঁচে যাব, এরকম চিন্তা করা যাবে? যদি তাদেরকে আমরা বিরত না রাখি, তাদের কাছে দাওয়াত পৌঁছে না দেই, তাহলে কিন্তু আমরাও আল্লাহর গজবের শিকার হব। তারা যেমন শিকার হবে ঠিক আমাদের উপর কিন্তু এরকম গজব আল্লাহ আমাদেরকে বাদ দিয়ে দিবেন না, যখন দিবেন সকলের উপর দিয়ে দিবেন। এই জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর দাওয়াতি কাজ করাটা এটা আমাদের একটা গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে কেন? তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে অন্যায় থেকে নিষেধ করবে। তাহলে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদের শ্রেষ্ঠতম যে গুণ, যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু দাওয়াত। আর দাওয়া ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দাওয়াতি ময়দানে কাজ করে যাচ্ছে। দাওয়াতের ফজিলত আমরা সকলে জানি, দাওয়াত দিলে কী লাভ হয় সেদিকে আমরা যাব না, আমাদের সময় খুব কম সেই জন্য। তবে এক শুধু এটুকু জানি, দাওয়াত যে আমরা দিব, দাওয়াত দিলে আমাদের লাভ কী? দাওয়াত যারা শুনবে তাদের যত নেকি হবে সেই নেকিটা আমরা পাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান আহসানা কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? যে কি করে মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, দাওয়াতি কাজ করে, ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি একজন মুসলিম, আমি একজন আত্মসমর্পণকারী আল্লাহর কাছে। তাহলে দাইর দাওয়াতটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়। সেই জন্য আমরা যারা এই সংগঠনের অন্তর্ভুক্ত আছি, সংগঠনের সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্বশীল, তারাই কিন্তু আজকে আমরা কেন্দ্রে এসেছি। আমাদের দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, আমরা নিজেকে প্রশ্ন করি যে আমরা আসলে কতটুকু আমাদের দায়িত্ব পালন করছি। আমরা যদি মনে করি যে বছরে একদিন তবলিগ ইসলামে আসবো, আর একবার কর্মী সম্মেলনে আসবো, আর বাড়ির দিকে ঘুম পাড়ব, এইরকম হলে কি দাওয়াতের হক আদায় হবে? আপনারা বলেন আদায় হবে? হবে না। আলাইস আন্দোলন সুন্দরভাবে কর্মপদ্ধতির মধ্যে বলে দিয়েছে কীভাবে দাওয়াতি কাজ করতে হবে, অর্থাৎ রুটিন, প্রতিদিন দৈনন্দিন দাওয়াতের আমাদের রুটিন করা আছে, কীভাবে দাওয়াত দিবেন। এখন হ্যাঁ, করোনা ভাইরাসের কারণে দেশে এবং বিদেশে এখনকার পরিস্থিতিতে আমরা হয়তো সেইভাবে পারছি না, কিন্তু তারপরেও কিন্তু দাওয়াত দেওয়া যায়। এটাকে অজুহাত মনে করে যদি আমরা ঘরে বসে থাকি তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আমরা শুক্রবারে জুমার সালাত আদায় করি না? নিশ্চয়ই আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকায়, আমি যেখানে আছি তার পাশে অন্য একটা মসজিদে আমরা গিয়ে জুমার আদায় করতে পারি, সেখানে খুতবা দিতে পারি, খুতবার পরে সংক্ষিপ্ত কথা বলতে পারি, স্বশ এলাকায় কর্মীদের কিনে আমরা বসতে পারি। সব কিছুই তো চলছে, হাট বাজার কোনোটাই তো বন্ধ নেই, গাড়ি ঘোড়া সবই চলছে। তাহলে আমরা দু পাঁচজনকে নিয়ে আমরা দাওয়াত দিব না, এটা যদি অজুহাতেই মনে হবে যদি এখন এই কথা বলেন। হ্যাঁ, এক প্রথম দিকে কিছুটা বেশি ভীতি ছিল আমাদের, আলহামদুলিল্লাহ এখন করোনাও আছে, আমাদের ভয়ও কেটে গেছে আল্লাহর উপর তাওয়াক্কাল। সেজন্য আমরা আশা করব প্রত্যেকেই স্বশ অবস্থান থেকে দাওয়াতি কাজগুলো করে যাবেন, অন্তত মহল্লার মসজিদগুলিতে যাবে। দাওয়াতের পদ্ধতি আমরা বলে দিয়েছি, এশার সালাতের পর একটা হাদিস অনুবাদ করবেন, ফজর সালাতের পরে তাফসিরুল কোরআন পড়বেন এবং নবীদের কাহিনী একদিন করে পড়বেন, এগুলিকে দাওয়াত না? আপনার সপ্তাহে তালিম বৈঠক করবেন প্রত্যেক মসজিদে, সেটা একটা দাওয়াত। সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা মসজিদগুলোতে যে কাজটা করতে পারি, আমরা আপনারা জানেন যে ইসলামিক ফাউন্ডেশন কিন্তু মসজিদ ভিত্তিক পাঠাগার করেছিল, ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক তাদের পাঠাগার ছিল, এখনও অনেক জায়গায় সেই পাঠাগার আছে। তা আমরা আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে আমরা কি মসজিদগুলোতে একটা করে পাঠাগার করতে পারি না? কারণ আমাদের হাদিস ফাউন্ডেশন নামে যে প্রকাশনী আছে এবং হাদিস ফাউন্ডেশন পাঠাগার বলেই কিন্তু কথা আছে, এটা কোনো কোনো জায়গায় আছে। তা আমরা আশা করব এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং যারা আমাদের কথা শুনছেন দেশে বিদেশের সব জায়গা থেকে, সকলের কাছে আমাদের দাবি দাওয়াতটাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেকটি আহলে হাদিস মসজিদে অন্তত একটি করে হাদিস ফাউন্ডেশন পাঠাগার করেন, যে পাঠাগারের মধ্যে আমাদের সবগুলি বই সেখানে পাওয়া যাবে এবং বই ইস্যু করে নিয়ে যারা মুসল্লি আছেন তারা প্রয়োজনে নিতে পারবেন,
নিয়ে তারা পড়বেন, বাড়িতে পড়ে আবার জমা দিবেন, এইভাবে এটা করা যায়। আর একটা কাজ করা দরকার যে আপনারা মাঝে মধ্যে দেখেন যে আমরা ফ্রি সালাতুর রসুল বা অন্যান্য বইগুলি বিতরণের কর্মসূচি হাতে নেই, তো এই এইটাও একটা দাওয়াত। এবং এই দাওয়াতের মাধ্যমে আপনার আপনার ব্যয়কৃত অর্থের মাধ্যমে ফ্রি সালাতুর রসুল একটা দিলে যদি একজন মানুষ হেদায়েতের দিকে আসে তাহলে লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুল ওয়াহিদান খায়রুল্লাক মিন হামুরিন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, যে আলী তুমি যাচ্ছ তাবুক যুদ্ধের ঘটনা, তুমি যাচ্ছ সেখানে, আগেই তুমি তাদেরকে মারতে যাবে না, যুদ্ধ করতে যাবে না, আগে দাওয়াত দিবে, তাদেরকে আগে দিনের কথা বলবে, শোনো হে আলী, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুল ওয়াহিদান, আলী তোমার দাওয়াতে যদি একজন মানুষ হেদায়েত হয়ে যায় এটাই হবে তোমাদের তোমার জন্য সবচাইতে দামি উট, লালু উটের চাইতে আরও বেশি, উট কুরবানির চাইতে বেশি নাকি। তাহলে একজন মানুষকে দিনের পথে নিয়ে আসা এটাই হবে আমাদের কাজ, এটাই হবে আমাদের টার্গেট, এই টার্গেট করে কিন্তু আমাদের কাজ করতে হবে। আজকে যারা দায়িত্বশীল পর্যায়ে যারা আসছেন তাদের উদ্দেশ্যে আমরা এই কথাগুলি বলছি, দাওয়াতের স্বার্থে সমাজ সংস্কার করতে হলে দাওয়াতের কোনো বিকল্প নেই, সমাজ সংস্কার করতে গেলে দাওয়াতের কোনো বিকল্প আছে বলেন? বিকল্প আছে? তাহলে সমাজ সংস্কার করতে তো আমরা চাই, তাই না? সমাজটা সুন্দরভাবে আমরা সাজাতে চাই, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা সমাজটা ঢেলে সাজাতে চাই, এতে আমরা সকলে একমত। তো যেহেতু আমরা সকলে একমত, এই উদ্দেশ্যে আমরা আজকে কেন্দ্রে এসেছি, তো এই উদ্দেশ্যে আমাদের কাজ করা দরকার আছে না? এই কাজগুলি কিন্তু আমরা আপনাদের সামনে বলে দিলাম, এই কাজগুলি দয়া করে আপনারা চালু করবেন। হ্যাঁ, আল্লাহর হস্তে নিজের পকেট থেকে কিছু পয়সা ব্যয় করবেন, প্রতি মাসে আমরা প্রত্যেক জেলার উদ্দেশ্য করে বলছি এবং শাখার উদ্দেশ্যে প্রতি মাসে একটা সামান্য টাকাও যদি হয় একটা বাজেট রাখেন যে আমরা এই টাকাটা দিয়ে ফ্রি বই বিতরণ করব নতুন এলাকাগুলোতে, নতুন আহলে হাদিস বা অন্যান্য মাঝহাবে যারা আছে আমরা তাদের কাছে বই দিব, বা আমরা যাদেরকে একটু আমাদের দিকে মায়েল মনে করতেছি বা আমাদের সুবিধা মতো যেখানে দাওয়াত দেওয়া প্রয়োজন মনে করি, অনেকে বলেন কিন্তু বই নাই, টাকা নেই, এই জন্য আমরা দিতে পারছি না। এই জন্য যদি সংগঠনের পক্ষ থেকে একটা ফান্ড থাকে সেখানে কালেকশন হয় যে আমরা প্রতি মাসে অন্তত 1000 টাকার বই ফ্রি বিতরণ করব, আমার তো মনে হয় কোনো এলাকা বা কোনো জেলায় 1000 টাকার বই ফ্রি মানে বই ফ্রি বিতরণ করতে পারবে না এইরকম কোনো জেলা আছে বলে আমরা জানা নেই, আমার মনে হয় না আছে। তো যদি 1000 টাকা করে বই প্রতি মাসে আমরা ফ্রি দেই তাহলে আমাদের 12 মাস কত হবে? 12000 টাকার বই ফ্রি বিতরণ করা হবে। ছোট্ট করে টার্গেটটা নেন না, ছোট করে নেন, তাহলে কী হবে? আস্তে আস্তে বেশি হয়ে যাবে। তো এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় প্রায় শেষ পর্যায়ে, আমি যেটা আর একটা অংশ ছিল দাওয়াতের, আধুনিক মাধ্যমসমূহের ব্যবহার। আধুনিক মাধ্যম বলতে আমরা যেটা বুঝছি, এই যে আপনারা দেখছেন আপনাদের সামনে যত কলকব্জা আছে এগুলো কিন্তু আধুনিক মাধ্যম, এখান থেকে বক্তব্য হচ্ছে, লাইভে চলে যাচ্ছে ওয়ার্ল্ডের সব জায়গায়, সবাই ঘরে বসে থেকেই আজকের বক্তব্য শুনছে। আমার ছোটো ছেলেও এসে বলছে, আবু সকালে বক্তব্য শুনেছি, কারা কারো বক্তব্য দিয়েছিল, তারপরে ঘরে বসে মোবাইলে দেখছে যে কে বক্তব্য দিচ্ছেন, কে কী বলছেন, এগুলো কিন্তু খুব সহজ হয়ে গেছে। তো এগুলো ইন্টারনেট, যেটা ইন্টারনেট নেট মানে কি জাল, আন্তর্জাল, সারা পৃথিবীকে নেটের মতো করে এক জায়গা করে রেখেছে। এর মধ্যে কিছু ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, বিভিন্ন অ্যাপ আছে, এবং হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, এইগুলোর মাধ্যমে কিন্তু আজকে দাওয়াতটা আমরা ছড়িয়ে দিতে পারি। আপনারা দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইট, ওয়েবসাইটটা হচ্ছে আমরা যদি সহজে বোঝাই যে একটা একটা ঘরের মানে একটা ঘর, একটা ওয়েবসাইট আমার সম্পর্কে, অর্থাৎ নিজের তথ্যকে অন্যের নিকটে তুলে ধরার অত্যন্ত সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। আমার ওয়েবসাইটে আপনি যখন ঢুকবেন তখন দেখবেন যে আমার কী আছে। আপনি একটা ঘরে ঢুকলেন, এখানে দেখবেন আলমারি আছে, এখানে খাট আছে, এখানে আলনা আছে, এখানে ওয়ার্ড্রোব আছে। তখন আপনি আহলে হাদিস আন্দোলনের ওয়েবসাইটে ঢুকেন বা তাহরিকের ওয়েবসাইটে ঢুকেন, দেখবেন যে এখানে আপনি পাচ্ছেন তাহরিক পাচ্ছেন, হাদিস ফাউন্ডেশনের বই পাচ্ছেন, এখানে আমির জামাতের খুতবা পাচ্ছেন, অন্যান্য আলোচকদের বক্তব্য পাচ্ছেন, ইসলামিক বিভিন্ন আর্টিকেলস পাচ্ছেন, সবগুলো কিন্তু সেখানে গিয়ে পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু আপনাকে এসে নিতে হচ্ছে না, ঘরে বসেই কিন্তু সব পাচ্ছেন। ফেসবুক, হ্যাঁ, এটা হচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশ্বের 1/3 মানুষ এখন ফেসবুকে ব্যবহার করে, প্রায় 260 কোটি মানুষ ফেসবুকের সাথে এখন জড়িত। তাহলে এত মানুষের কাছে সহজে মেসেজ যাওয়ার একটা মাধ্যম হচ্ছে এটা। এখন আপনার দাওয়াতটা যদি আমরা সহজে পৌঁছাতে চাই তাহলে আধুনিক যে মাধ্যমগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তার ভিডিও কনফারেন্স তো আজকে হচ্ছে, এটা আমরা সরজমিনে দেখছেন। তো এইগুলোর ক্ষেত্রে সতর্কতা কিছু আমাদের অবলম্বন করতে হবে, আমরা সকলে কিন্তু এগুলো বুঝি।
আমি সতর্কতাগুলো যেটা সেটা বলতে চাচ্ছি এই জন্য যে আমরা অনেকে মিস ইউজ করি। আজকে ইউটিউব খুললে দেখবেন গালাগালি, এক মৌলবি আরেক মৌলবি গালি দিচ্ছে, এক বক্তা আরেক বক্তা গালি দিচ্ছে, এত বিশ্রী অবস্থা। মানে আমার মনে হয় যারা সাধারণ মানুষ, যারা ইসলামকে মানে না, ইসলাম ফলো করে না, তারা মনে হয় খুব হাসে যে এরা মৌলবিরা কি শুরু করেছে। তো এইটা যেন না হয় এই জন্য কী করতে হবে, এক নম্বর হচ্ছে কোনো বিষয় উপস্থাপনের পূর্বে তা বিশুদ্ধ আকিদা ও সহি হাদিস ভিত্তিক কিনা তা যাচাই করতে হবে। যদি আকিদা ঠিক হয় এবং সহি হাদিস ভিত্তিক হয় সেটা আপনি পুষ্ট দিবেন, সেটা আপনি প্রচার করবেন। আর দুই নম্বর হচ্ছে কারো মিথ্যাচার প্রভাকাণ্ড এবং কটুকতার জবাব দেওয়ার ক্ষেত্রে মধ্যম পন্থা বজায় রাখতে হবে। একজন গালি দিল বলে আপনি গালি দিবেন না। আমরা যেমন আমাদের সাংগঠনিক যে নীতি আছে যে আমাদেরকে গালি দিলে আমরা কিন্তু গালি দিই না, ঠিক সেটা ঠিক একইভাবে ফেসবুকে হোক ইউটিউবে হোক, একজন গালি দিচ্ছে আপনি তাকে সহনীয় ভাষায় তাকে উত্তর দেন, ইতফা বিল্লাতি হি আহসান, সে মন্দ বলেছে আপনি ভালো দিয়ে তাকে জবাব দেন, তাহলে একসময় সে শত্রু কিন্তু আল্লাহ বলছেন কি শত্রু কিন্তু বন্ধুতে পরিণত হবে। তাহলে ইসলামের এই নীতিটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আরেকটি জিনিস, যারা ফেসবুক ইউটিউব ইউজ করেন অনলাইনে দাওয়াতের মাধ্যমগুলোর মধ্যে, এটা অত্যন্ত জনপ্রিয়, এই ক্ষেত্রে আপনার আপনি দেখবেন অনেক অনেকে বিজ্ঞাপনের জন্য প্রচারের জন্য অর্থাৎ ইনকামের জন্য করে। তো দেখবেন আমাদের সাইটগুলি কিন্তু অ্যাডসেন্স করা নাই যে বিজ্ঞাপন দিয়ে টাকা কামাই করো, ইউটিউবের চ্যানেলগুলিতে মানুষ অনেক আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য করছে। তো অনেক বাজে বিজ্ঞাপন সেখানে আসে, এগুলো করা যাবে না, এগুলো থেকে অ্যাড ব্লক করে দিতে হবে যেন অ্যাডগুলো না আসে, এরকম আধুনিক সিস্টেম আছে বন্ধ করা যায়। আর আরেকটি বিষয় হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে অনেক সময় বাজে বিষয় চলে আসতে পারে, সেক্ষেত্রে সেখানেও রেস্ট্রিক্টেড মোড একটা অপশান আছে, রেস্ট্রিক্টেড মোড এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনি যেটা চাবেন ভালোগুলোই আসবে, খারাপ কিছু আসবে না। তো এই জন্য এইগুলি মাধ্যমগুলো যেমন ভালো আবার এগুলো মন্দেরও কিন্তু মাধ্যম। এই ইউটিউব এবং ফেসবুক চালে মানুষ খারাপ হয়ে যাচ্ছে, আবার এই ফেসবুকের মাধ্যমে অনেকে সহি দিন খুঁজে পাচ্ছে, পেয়ে আলহামদুলিল্লাহ সহি আকিদায় তারা আসছে, অনেক ঘটনা এরকম কিন্তু আছে। তো এইগুলো আমরা খেয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সময়ও শেষ হয়ে গেছে, মৌলিক বিষয় হচ্ছে এটাই, আহলে হাদিস আন্দোলন নিঃসন্দেহ একটি দাওয়াতি সংগঠন, দাওয়াতের ক্ষেত্রে আমরা যেন পিছপা হয়ে না থাকি, যেইভাবে গঠনতন্ত্রে বলা আছে, কর্মপদ্ধতিতে বলা আছে, আমরা সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল হিসেবে সকলেই জানেন শুধুমাত্র দায়িত্ববোধের প্রয়োজন আমাদের, দায়িত্ববোধ থেকে আমাকে, আমি কেন্দ্রীয় পরিষদ সদস্য, আমি জেলার দায়িত্বশীল, আমি কতটুকু দায়িত্ব পালন করছি, একমাত্র আল্লাহর কাছে জবাবদিহিতার দিকটা চিন্তা করে যদি আমরা এই সম্মেলন থেকে বিদায় নিতে পারি ইনশাআল্লাহ আমরা দাওয়াতি ময়দানে ভালো ভূমিকা রাখতে পারবো। এবং সবসময় নিয়ত রাখতে হবে খালেস এখলাসের সাথে আমাদের কাজ করতে হবে, রিয়া এবং সুমা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আমাদের কোনো কাজই যেন রিয়া না হয়, মানুষকে দেখানোর জন্য না হয়, সুমা না থাকে মানুষকে শুনুক আমি কাজ করছি এটা যেন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। সবশেষে আবার আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এবং আপনাদের প্রিয় পত্রিকা মাসিকাত তাহরিকের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আকুল কৌলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সাকাত হোসেন সাহেবকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে বক্তব্য পেশ করছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম। তার বক্তব্যের বিষয় সাংগঠনিক জীবনে সততা ও আমানতদারিতার গুরুত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ان عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقنا منها وحملها الانسان انه كان ظلوما جهولا। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক এই কর্মী সম্মেলনে উপস্থিত সভাপতি আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মহতরম ডক্টর আসাদুল্লাহ গালিব, উপস্থিত আহলে হাদিস আন্দোলনের
মজলিসে আমেলা, মজলিসে সুরা, সাধারণ পরিষদ সদস্য, কেন্দ্রীয় পরিষদ সদস্য সহ জেলা সভাপতির সমন্বয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আমাদের এই অনলাইনে দূরে বসে সম্মেলন শুনছেন দেখছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিকূল পরিবেশে আমাদের এই ব্যবস্থা করতে রহমত করেছেন, সেই জন্য তার দরবারে প্রাণ খুলে শুকর আদা করি বলে আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, যার দেখানো পথ পদ্ধতি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক সব জীবনে বাস্তবায়নের জন্য এবং সর্বোপরি পরকালের সে কাঙ্ক্ষিত জান্নাত পাওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। সেই নবীর উপরে আমরা দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই সংক্ষিপ্তভাবে দু চারটি কথা এ বিষয়ে বলতে হয়। সততা ও আমানতদারিতা সাংগঠনিক জীবনে একটি মহৎ গুণ। সত্যান্বেষী, সত্যাশ্রয়ী, সত্য প্রতিষ্ঠাকামী ও আমানতদার মানুষ ইহকালে যেমন সমাদৃত, পরলৌকিক জীবনেও আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাত পাওয়ার জন্য অগ্রগামী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তোমরা যদি আমার কাছে ছয়টি বিষয়ের জিম্মাদার হও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব। আন ওয়াদাত আপনি সামেত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আজমিনু লি সিত্তম মিন আনফুসিকুম আজমান লাকুম জান্না, আসদিকু ইজা হাদ্দাসতুম ওয়া আউফু ইজা ওয়াদতুম ওয়া আদু ইজা তুমিনতুম ওয়াহফাজু ফুরুজাকুম ওয়া গুজ্জু আফসারকুম ওয়া কাফু আইদিকুম। হযরত উবাদা বিন সামিত থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেদের পক্ষ থেকে আমাকে ছয়টি বিষয়ে জামানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। এক, তোমরা যখন কথা বলবে সত্য বলবে, ওয়াদা করবে তা পূর্ণ করবে, কোনো কিছু আমানত রাখলে তা পরিশোধ করবে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজ দৃষ্টিকে অবনত রাখো, নিজ হাতকে অন্যায় কাছ থেকে বিরত রাখো। সুতরাং যে বিষয়ে আজকে আলোচনার কথা বলা হয়েছে, সাংগঠনিক জীবনে সত্য আমানতদারিতা গুরুত্ব, এ অনেক বড় একটি সাবজেক্ট, এই 10-15 মিনিটে তা বলে শেষ করা যাবে না। আমরা যে আমানত এবং সততা, এটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি আমানত, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটা হলো তাওহিদ প্রতিষ্ঠার আমানত, যে ইন্না আরাজনাল আমানাত আলা সামাওয়াতিল আরশ, আল্লাহ বললেন আমি তো আসমান ও জমিন ও পর্বতমালার প্রতি আমার এই আমানত অর্পণ করতে চেয়েছিলাম, ওহির বিধান কোরআনকে অর্পণ করতে চেয়েছিলাম, কিন্তু তারা তা অস্বীকার করল এবং তারা শঙ্কিত হল, মানুষ উহা বহন করার জন্য স্বীকার করল। সুতরাং এই তাওহিদ প্রতিষ্ঠা, এর একটা আমানত, যে তাওহিদ প্রতিষ্ঠার জন্য মোহতারাম আমিরে জামাত তার সার্বিক জীবন এবং সেই
কলেজ জীবন থেকে নিয়ে এ পর্যন্ত তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমাদের মতো কিছু ব্যক্তিদের নিয়ে তিনি নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুতরাং সেই তাওহীদ প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে দিয়েছিলেন। নবীর সেই প্রদর্শিত দেখানো পথ নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে প্রতিষ্ঠা করে আমাদের উদ্দেশ্য সেই যে জান্নাত থেকে আমরা এসেছি সেই জান্নাতে যাওয়ার সেই পাথেয় জোগাড় করা, সেই পাথেয় জোগাড় করার মাধ্যম হলো ওই তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন, ইয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কউলু কাওলান সাদিদা ইসলিহ লাকুম আমালাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে ইমানদারগণ শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, সততা ও আমানতদারে তার পথ অবলম্বন করো, তাহলে আল্লাহ তোমাদের আমল ও আচরণ সংশোধন করে দেবেন এবং তোমাদেরকে অপরাধসমূহ ক্ষমা করে দেবেন। সত্য কথা বলা, সৎ পথে চলা, সত্যের উপরে টিকে থাকা, সত্য প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করা, সদা সর্বদা সত্যপরায়ণ লোকদের সঙ্গে থাকা, সঙ্গলাভ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ বলেন, ইয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সাথে থাকো, যাদের কথায় কথায় কথা উলট পালট হয়, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে তাদের সাথে থেকো না। সদা সর্বদা যারা সত্যের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সাথে থাকো। সত্য কোথায় পাওয়া যায়? সত্য আসে আকাশ থেকে। কুলিল হাক্কু মির রব্বুকুম, হক আকাশ থেকে এসেছে, সুতরাং সেই হক আকাশের হকের সাথে আমাদের থাকতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আকাশের আল্লাহ প্রদত্ত সেই সত্য প্রতিষ্ঠা করার জন্য এবং তা বান্দাদের শিক্ষা দেওয়ার জন্য সুদীর্ঘ 23 বছর ধরে প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং তিনি তার সাহাবাদের তাদের মাধ্যমে আমাদের কাছে এসেছে। সেই সাহাবাদের পথ, সাহাবাদের মত, সাহাবাদের আচার আচরণ শিক্ষা দেওয়ার জন্যই আমাদের এই সংগঠন। সাহাবাদের আমল শিক্ষা করে সাহাবারা যে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন, আমাদেরও সেই একই আকাঙ্ক্ষা, সেই পথ সেই মতে চলারই এই প্রচেষ্টা। সেই জন্য আমি আহলে চান্দন বাংলাদেশের যারা পতাকাতলে সমবেত হয়েছেন তাদের কাছে আমার আবেদন, দেখুন না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পথে চলার জন্য তারা আল্লাহ প্রদত্ত সেই আমানত রক্ষা করার জন্য নিজেদের জীবনে যে ত্যাগ স্বীকার করেছে, আমাদেরও সেই ত্যাগ স্বীকার করতে হবে। আমাদের মহতারাম আমিরে জামাত, আমরা যাতে সেই ত্যাগ স্বীকার করতে পারি সেই জন্য গঠনতান্ত্রিক নিয়মে সুশৃঙ্খলভাবে আমাদেরকে পরিচালনা করার জন্য প্রথমেই আমরা যখন সংগঠনে যোগ দেই তখনই কিন্তু আমাদের শপথ নিয়েছিলেন। এই গঠনতন্ত্রের এই 30 পৃষ্ঠায় 23 ধারায় সেই শপথগুলো আছে, আপনাদের একটু স্মরণ করে দিতে যাচ্ছি। এটা কিন্তু একটা আমানত,
যখনই আমরা প্রাথমিক সদস্য থেকে সাধারণ পরিষদ সদস্যে উন্নীত হলাম পরীক্ষার মাধ্যমে, তখনই কিন্তু শপথ নিয়েছিলাম সেই আমানত রক্ষার জন্য। তারপরে কেন্দ্রীয় পরিষদ সদস্য যখন হলাম, তখনও আমরা শপথ নিয়েছিলাম সে আমানত রক্ষার জন্য। দেখুন না আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা যে ওয়াদা করেছিলাম সে ব্যাপারে কি বলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। নিশ্চয়ই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার নিকটে আনুগত্যের বায়াত করল, তারা আল্লাহর নিকটেই বায়াত গ্রহণ করল, আল্লাহর হাতে তাদের আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। অতপর যে ব্যক্তি বায়াত ভঙ্গ করে সে নিজের ক্ষতির জন্যই সেটা করে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ শীঘ্র তাকে মহা পুরস্কারে ভূষিত করবেন। সূরা ফাতার 10 নম্বর আয়াত। এ আয়াতের আলোকে আমরাও সে আল্লাহ প্রদত্ত ওহির বিধান নিজেদের ব্যক্তি পরিবার সমাজ জীবনে বাস্তবায়ন করার জন্য ওয়াদা করেছিলাম। আমার সে কথাটা এখনও মনে আছে, আমাদের রানীবাজার মসজিদে প্রথম যেদিন শপথ করেছিলাম এই বাক্যগুলো যখন পাঠ করেছিলাম চোখ দিয়ে টসটস করে পানি পড়েছিল। যেদিন আমাদের এখন মারা গেছেন প্রথম যুব সংঘের সভাপতি আবু বক্কর সিদ্দিক হারবাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, তার হাতে যখন মোহতারম আমিরে জামাত এই দায়িত্ব দিলেন, সেদিন ওখানে আমাদের প্রাক্তন যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য গোলাম জিল কিবরিয়া হাওমাও করে চিৎকার করে কাঁদছিলেন যে আমরা কি এই বিশাল দায়িত্ব এই আমানত পালন করতে পারব। সেদিনের সেই দৃশ্যটা এখনও আমার চোখে ভাসে। সেদিন আমরা পড়ে নিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে মোহতারাম আমিরে জামাতের নিকটে এই মর্মে শপথ করেছিলাম যে আমি ইসলামের যাবতীয় ফরজ ও সুন্নতসমূহ পালন করব এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নিজের ব্যক্তি পারিবারিক ও সামাজিক জীবন গড়ে তুলতে সচেষ্ট থাকব। দুই, আমি যাবতীয় হারাম ও কবিরা গুনাহ হতে বিরত থাকব এবং সর্বদা হালাল রুজি গ্রহণে তৎপর থাকব। তিন, আমি মোহতারাম আমিরে জামাতের নেতৃত্বে জামাতবদ্ধ জীবন যাপন করব। আরও শপথ করেছিলাম আহলাস আন্দোলন বাংলাদেশের গঠনতন্ত্র পুরোপুরি মেনে চলব এবং তার ভিত্তিতে সংগঠনের মূল উদ্দেশ্য হাসিল ও কর্মসূচির বাস্তবায়নকেই আমার প্রধান কর্তব্য বলে মনে করব। আমি আমার উপরে ন্যস্ত সংগঠনের দায়িত্ব ও আমানত বিশ্বস্ততার সাথে রক্ষা করব। আমি পরামর্শের গোপনীয়তা ও সংগঠনের সার্বিক স্বার্থ মর্যাদা পূর্ণভাবে সংরক্ষণ ও সর্বোত্তম শৃঙ্খলা বিধানের যথাযথ চেষ্টা করব। আমাকে অব্যাহতি দেওয়া হলে অথবা আমার উপরে অন্যকে অগ্রাধিকার দেওয়া হলে আমি তাকে হাসি মুখে মেনে নেব এবং কোনো অবস্থাতেই আমি নেতৃত্ব নিয়ে ঝগড়া করব না। হে আল্লাহ, তুমি আমাকে উক্ত শপথ অঙ্গীকার পালনের তৌফিক দাও। এই শপথ আমরা যারা এখানে আছি তারা অনেকেই অনেকবার করেছি, কিন্তু দেখা গেছে আমরা এই আমানত অনেকেই ভঙ্গ করেছি, এই আমানত আমরা রক্ষা করে নিই। এরপরে দুনিয়াবী আমানত দেখুন না, বুখারী শরীফের একটি ছোট্ট কথা বলেই আমি শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বা তার আগের যুগের লোকেরা কীভাবে তাদের আমানত রক্ষা করতেন, আমানত যদি রক্ষা করে চলেন, সততার উপরে চলেন, তাহলে এই যে মহাসংকট এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আপনাদের কি আমাদের কি মনে পড়ে না
ওই গুহাবাসী ওই তিনজনের কথা যাকে হাদিসে গার বলা হয়, ওই যে এক ব্যক্তি বললেন যে হে আল্লাহ, এই মহাবিপদ যেখানে তুমি ছাড়া রক্ষাকারী আর আমাদের কেউ নাই, তারা দিব্যি জেনেছে যে সেখানে তাদের মৃত্যু ওই পাথরটা না সরাতে পারলে, আর পাথর সরানো তো কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া। তাই তো যার যে নেকির কাজগুলো করেছিল সেই নেকির কাজের উসিলা করছেন আল্লাহ। আমার বাড়িতে তো একজন চাকর, সে কিছু কাজ করেছিল, শ্রমিক কিছু কাজ করেছিল, কিন্তু শ্রমের মজুরি না নিয়েই সে পালিয়ে চলে গেল বা চলে গেল, দীর্ঘদিন ধরে আর তার খোঁজ পাওয়া গেল না। আমি কত জায়গায় তাকে খুঁজলাম কিন্তু খোঁজ পাই নাই। ফলে কি করলাম, তার সেই শ্রমের মজুরি দিয়ে আমি ছাগল কিনলাম, সে ছাগল থেকে আরও ছাগল হলো, আরও হলো, পরে বিশাল এক পাল ছাগল হয়ে গেল। দীর্ঘদিন পরে সেই শ্রমিক এসে আমাকে বলল যে অমুক তারিখের অমুক অমুকের অমুক সময় আমি আপনার কাছে শ্রম দিয়েছিলাম, সেই মজুরিটা আমাকে দেন। তিনি কি করলেন, তাকে সাথে শ্রমিককে সাথে করে নিয়ে ছাগলের বিশাল পালের কাছে চলে যেয়ে বললেন এই সমস্ত কিছু সব আপনার। বলে কি কথা, আমি তো শ্রমিক, একটা মজুরি পাই। বলে না, আপনার সেই শ্রমের আমানত, সেই মজুরি দিয়েই আমি সেটাকে আমানত হিসেবে রক্ষা করে এই যে ছাগলের পাল হয়ে গেছে এই সব কিছুই আপনার। সে কীভাবে তারা আমানত রক্ষা করেছে। আমরাও যদি আমাদের বৈষয়িক জীবনের আমানতগুলো কর্মী হিসাবে রক্ষা করে এভাবে মানুষের কাছে বিশ্বস্ত হতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের কাছে এই বৈষয়িক জীবনের যত বালা মুসিবত সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমানতের রক্ষা করার জন্য তাদের পাথরটা সরিয়ে দিলেন, তারা মুক্তি পেয়ে গেল। আমরাও কি আমাদের আমানতগুলো রক্ষা করে আল্লাহ প্রদত্ত যে আমানত, তাওহিদি আমানত এবং দুনিয়াবী হকুল এবাদ, এই সব আমানত রক্ষা করা আমাদের বিশেষ করে আহলে হাদিস আন্দোলনের কর্মীদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা অনেক জায়গায় শ্রমের বিনিময়ে দিন প্রচারের অনেকেই দায়িত্ব নিয়ে থাকি, এ বিষয়ে আমি আপনাদেরকে একটু হুঁশিয়ার করে দিতে চাই। আহলে হাদিস আন্দোলনের কোনো কর্মীর বিরুদ্ধে যেন দুনিয়াবী কোনো স্বার্থের অভিযোগ না আসে। আমরা যা কিছু করব পরকাল ভিত্তিক করব, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। মোহতারাম আমিরে জামাত, আহলে হাদিস আন্দোলনের কর্মীদের যে দায়িত্ব দিয়েছেন, যে আমানত দিয়েছেন, সে আমানতগুলো যাতে আমরা যথাযথভাবে পালন করে পরকালে মুক্তি পেতে পারি, এই উদ্দেশ্য এই কাঙ্ক্ষা আকাঙ্ক্ষাই আমাদের একমাত্র কাম্য হবে। আমরা যদি ইহকাল ভিত্তিক কাজ করি পরকালে কিছুই পাব না, আর যদি পরকাল ভিত্তিক কাজ করি মান কানা ইউরিদুল আখেরা, আমরা যদি আখেরাত ভিত্তিক কাজ করি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাত দুইটাই আমাদের জন্য দান করবেন। সুতরাং আমাদের প্রত্যেকটা কাজ থাকবে আখেরাত ভিত্তিক। আল্লাহ আমাদের আখেরাতের কাজ করার তৌফিক দান করুন, এবং আমি আপনাদেরকে সেই আখেরাত ভিত্তিক এটা একটা সাতকাহে জারিয়া, আহলে আন্দোলনের কাজ করার এটা একটা সাতকাহে জারিয়া, সকল সাতকাহে জারিয়া পৃথিবীতে শেষ হয়ে যেতে পারে। আমি একটা মসজিদ করলাম, মসজিদ ভেঙে গেল, যেমন আমাদের মোহতার আমিরে জামাত মাধ্যমে একটা মসজিদ হয়েছিল আমাদের ওখানে ফিলিপনগর চরে, পদ্মা নদীর ভিতরে গ্রাম ঢুকে ধসে গেছে, তার সাথে সাথে মসজিদটাও পানির নিচে ধসে চলে গেছে। ওর এখন ওই শুধু ইটা মিনারটা দেখা যায়, এখন বোধ হয় তাও নাই, কিন্তু আহলে হাদিস আন্দোলন এর কোনো মরণ নাই। আমাদের আল্লাহরা বলে না যে আহলে হাদিস আন্দোলনের কোনো মরণ নাই, যদি কোনো না কারণে বাংলাদেশও যদি নষ্ট হয়ে যায় আমাদের এই সংগঠন আছে সৌদি আরবে, আমাদের সংগঠন আছে অন্যান্য রাষ্ট্রে, আবার বাংলাদেশ চর পড়বে, এখানে মানুষের আবাদ হবে, আবার সেই সংগঠনের দায়িত্ব ওই বিদেশিরা এসে আমাদের এই দেশে পালন করবে। সংগঠন কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, এবং সেই সংগঠনের যারা দায়িত্ব পালন করবে তার সব আমরা কবরে কিয়ামত পর্যন্ত পেতেই থাকবো। সেই জন্য আসুন আমরা এই সংগঠনের সাতকায়ে জারিয়াকে নিজের মুক্তির পাথেয় করে নেই। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ সাংগঠনিক জীবনের সততা ও আমানতদারিতার বিষয়ে আলহাস আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলাম। আলহামদুলিল্লাহ, বার্ষিক কর্মী সম্মেলন একেবারে শেষ প্রান্তে এসে আমরা উপনীত হয়েছি। আপনারা জানেন এই কর্মী সম্মেলন প্রতি বছর দুই দিন করে অনুষ্ঠিত হয়, কিন্তু এই বছরে যে অবস্থা চলছে আপনারা জানেন, সেই অবস্থার কারণে আল্লাহর পক্ষ থেকে যে গজব চলছে সারা পৃথিবীতে, সেই কারণে আমরা দুই দিনের কর্মসূচি একদিনে নিয়ে এসেছি। এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করছি যে এর পরেও যে আমরা উপস্থিত থেকে আজকে এই সম্মেলন করতে পারলাম, সেজন্য আমরা সকলে তারই বর্গে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে মার্কাজে আপনাদের আগমন দেখে আসলে আমরা সকলে আনন্দিত, যে গত আমিরি জামাত তার উদ্বোধনী ভাষণে অত্যন্ত আবেগ নিয়ে বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে একটা ঘোষণা দিচ্ছি যে বাংলাদেশ আহলেদের যুব সংঘের উদ্যোগে একটা কুইজ প্রতিযোগিতা হয়েছিল কিছুদিন আগে অনলাইনে, যেটা একটু আগে ডক্টর কাবিরুল ইসলাম ঘোষণা দিলেন যে আগামী 11 তারিখে আহলেদিস আন্দোলনের পক্ষ থেকে মানোন্নয়ন পরীক্ষা হবে অনলাইনে। 100টি প্রশ্ন সেখানে থাকবে, MCQ, আপনারা অনলাইনে ঢুকে উত্তর দিবেন, সে উত্তর অনলাইনে আমাদের কাছে চলে আসবে, সেখানে মার্কিং হবে, তার ভিত্তিতে আমরা রেজাল্ট তৈরি করবো ইনশাআল্লাহ। সকাল 9টায়, 11 সেপ্টেম্বর সকাল 9টায় আপনারা আমাদের সাইটে ঢুকবেন। আমরা তার আগে যারা রেজিস্ট্রেশন করবেন, আমরা কোন সাইটে ঢুকতে হবে আপনাদের সেই পাসওয়ার্ডটা ওগুলো আমরা দিয়ে দিব। তো ঠিক একইভাবে এরকমই একটি কুইজ প্রতিযোগিতা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আগামী সেশনের জন্য বাংলাদেশ আহলেদের যুব সংঘের সভাপতি যিনি হয়েছেন, মনোনীত হয়েছেন ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, এবং সেই সাথে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ জয়পুরহাট, আগের সেশনের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এই দুজন এখন আমিরি জামাতের কাছে বায়াত করছেন। আপনারা কেউ আলহামদুলিল্লাহ পড়েন নাই, শিখে দিলে বললেন নাকি জিরো, আবার বলেন রহিম। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আপনার নিকটে আনুগত্যের বায়াত করলো তারা আল্লাহর নিকটেই বায়াত করলো, আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। অতঃপর যে ব্যক্তি বায়াত ভঙ্গ করে সে নিজের ক্ষতির জন্য সেটা করে, কিন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ শীঘ্র তাকে মহাপুরস্কারে ভূষিত করবেন। সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। যে কোনো বায়াতের পূর্বে নিজের পিছনের ত্রুটিগুলো স্মরণ করে আল্লাহর কাছে প্রাণ ভরে ক্ষমা চাওয়া নিয়ম। এজন্য আল্লাহ রাসূল নিজে দৈনিক 100 তওবা করেছেন বলে হাদিসে পাওয়া যায়। সে মোতাবেক আপনারা যারা আছেন সবাই ইস্তেগফার করেন আমার সাথে, ওরা তো বায়াত করবে, আপনারা করেন, বারবার করার হাদিস রয়েছে। বলুন সব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নাই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, আর আমি তার দিকে ফিরে যাচ্ছি বা তওবা করছি। বায়াত, আমি নিজের নাম বলেন, প্রত্যেকে নিজের নিজের নাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে মোহতরম আমিরি জামাতের নিকটে এই মর্মে বায়াত করছি যে আমি ইসলামের যাবতীয় ফরজ ও সুন্নতসমূহ পালন করিব, আমি পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নিজের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন গড়ে তুলতে সচেষ্ট থাকব, আমি যাবতীয় হারাম ও কবিরা গুনাহ হতে বিরত থাকব এবং সর্বদা হালাল রুজি গ্রহণে তৎপর থাকব। আমি আমার উপরে ন্যস্ত সংগঠনের দায়িত্ব ও আমানত বিশ্বস্ততার সাথে রক্ষা করব। আমি পরামর্শের গোপনীয়তা ও সংগঠনের সার্বিক স্বার্থ ও মর্যাদা ও পূর্ণভাবে সংরক্ষণ
ও সর্বোত্তম শৃঙ্খলা বিধানের যথাসাধ্য চেষ্টা করব। ইন্না সালাতি ও নুসুকি ও মাহায়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, তুমি আমাকে উক্ত বায়আত ও অঙ্গীকার পালনের তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কর্মী সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। একটি ইসলামী জাগরণী বেশ করছে আলহেরা শিল্পী গোষ্ঠীর সদস্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। সকল বিধান বাতিল কর। মুক্তির একই পথ। লিল্লাহি তাকবীর। আমরা সকলে বসে পড়ুন। কে মুয়াজ্জিন তাইরে আজান। লেখক মোহাম্মদ আব্দুস সুবহান। কে জগত জুড়ে মিনার চুড়ে জুড়ে মিনার চুড়ে কে মুয়াজ্জিন দেইরে আজান জগত জুড়ে মিনার চুড়ে বেলালি সুরের আজান শুনিয়াম জাহেলিয়া ধার যাইরে টুটিয়াম বেলালি সুরের আজান শুনিয়াম জাহেলিয়া ধার যাইরে টুটিয়াম ইরাক ও ইরানে কুয়েতে আফগানে ইরাক ও ইরানে কুয়েতে আফগানে হাকিসে আজান আরো দূরে কে মুয়াজ্জিন দেইরে আজান জগত জুড়ে মিনার চুড়ে তাই আজাজিল বাদশে দেশম তাকলিদের আফিম হেনেছে তাই আজাজিল বাদশে দেশম তাকলিদের আফিম হেনেছে এবনে উবাই আবার নেমেছে এবনে উবাই আবার নেমেছে মাছ দরিয়ায় হাল ছাড়েছে কলিজা হামজার খাইরে চিবে কে মুয়াজ্জিন দেইরে আজান জগত জুড়ে মিনার চুড়ে কে মুয়াজ্জিন দেইরে আজান জগত জুড়ে মিনার চুড়ে ভয় কি গো জামিনি প্রভাত হয়েছে নতুন রবি আবার উঠেছে ভয় কি গো জামিনি প্রভাত হয়েছে নতুন রবি আবার উঠেছে তাই তো আজান পুরাতন সুরে তাই তো আজান পুরাতন সুরে ঝংকারিছে মিনার চুড়ে কে মুয়াজ্জিন দেইরে আজান জগত জুড়ে মিনার চুড়ে জাগরে এবার জাহেলি হতাম জিহাদেরি পাগড়ি মা
জাগরে এবার জাহেলি হতাম জিহাদের পাগড়ি মাথে শমশের যে তোর পূর্ণ ঈমান পথ দেখাবে আল্লাহর কালাম আল কোরআনের আলো জ্বালিয়ে সহি হাদিসের বাতি জ্বালিয়ে চল মুজাহিদ জিহাদের বানে জান্নাত যে তোর নই রে দূরে কে মুয়াজ্জিন দেইরে আজান জগত জুড়ে মিনার চূড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে একদিনব্যাপী কর্মী সম্মেলন 2020 এর সমাপনী ভাষণ দিচ্ছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াওমিদ্দিন ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ ওয়া আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ أَوْ تَقُولُوا إِنَّمَا أَشْرَكَ آبَاؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِنْ بَعْدِهِمْ أَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُونَ। তোমরা যারা পিছনে আসো সামনে এসো, এই লাইন দিয়ে বসো, এই দশ আধ ঘন্টা পা পাতা হবে, উঠে আসো, এই হারুন সামনে যাবো স্বাগত করেন, কেন এখানে বসে কিচ্ছু শোনা যায় না, বেকার খেলে বসে থাকে মানুষ। আমার পূর্বে সেক্রেটারি জেনারেল আমানতদারিতা সম্পর্কে কথা বলেছেন, তার আলোকেই আমি আয়াতটা চয়েস করলাম, রেডি করো বলুন, আগে বিশ্বাস কেন বললাম করে রেডি করো। আমরা সবাই আল্লাহর কাছে বায়াত নিয়ে দুনিয়া আসছি এবং আমানতদারিতার অঙ্গীকার নিয়েই পৃথিবীতে এসেছি। ফেলে আসা সেই কথাটি আল্লাহ পাক আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, সবাই স্মরণ করুন নিজেদের জন্মের পূর্বেকার বহু পূর্বের ইতিহাস। কোরআন নাজিল না হলে আমরা কখনোই যা জানতে পারতাম না। আল্লাহ বলছেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। ওয়া ইয মানে অযকুর ইয, স্মরণ করো তুমি সেদিনের কথা যেদিন তোমার প্রতিপালক আদমের পিঠ থেকে, বনি আদম অর্থ এখানে মূলত আদম, আদমের পিঠ থেকে যে সাক্ষ্য গ্রহণ করেছিলেন, আলাস্তবে রব্বেকুম আমি কি তোমাদের প্রতিপালক নই, কালু বালা সেদিন সবাই বলেছিল হ্যাঁ, শাহেদনা আমরা সাক্ষ্য দিচ্ছি, আন তাকুলু ইয়াউমাল কিয়ামতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যেন তোমরা কিয়ামতের দিন বলতে না পারো যে আমরা এই সাক্ষীর জানতাম না। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম, অথবা একথা বলতে না পারো যে আমাদের বাপদাদারা আগেই শিরিক করেছে আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। বাপদাদার দোহাই যাতে তোমরা দিতে না পারো সেজন্য আমি তোমাদেরকে তোমাদের সাক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া যুররিয়াত ওয়া কুন্না যুররিয়াত মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফা'আলাল মুবতিলুন। হে আল্লাহ, আমাদের বাপদাদারা যা শিরিক করেছে আমরা তাদের অনুকরণে শিরিক করেছি,
সেই বাতিলপন্থীদের কারণে হে আল্লাহ তুমি কি আমাদেরকে হালাক করে দিবে? এই অজুহাত যেন তোমরা দিতে না পারো, সেজন্য তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। তোমাদের বাপদাদারাও সেদিন বালা বলেছিল, তোমরাও সেদিন বালা বলেছিলে। বালা অর্থ কি? হ্যাঁ না হবে, সেদিন তোমরা হ্যাঁ বলেছিলে, খালি তোমার বাবারা বলেনি। অতএব বাপদাদা চোদ্দ পুরুষের দোহায় দিয়ে কোনো শিরিক বেদাত করা যাবে না, এটি প্রমাণ হয়ে যাচ্ছে। এই ঘটনা ঘটেছিল নামান উপত্যকায়, যেটাকে এখন আরাফাত বলা হচ্ছে, যেখানে বিশ্ব মুসলিম হজের জন্য বছরে একদিন সমবেত হন। এই ময়দানের ঐতিহাসিক গুরুত্ব হলো এখানে, আল্লাহ পাক সেদিন পৃথিবীর সকল মানুষকে, কেমন পর্যন্ত অনাগত ভবিষ্যতের অগণিত মানুষকে সেখানে ছোট্ট পিপিলিকার দেহে পরিণত করে জ্ঞান বুদ্ধি সম্পন্ন করে আমাদের সামনে আমরা সেখানে হাজির হয়েছিলাম, এবং সবাই সেদিন আমরা বালা বলেছিলাম। আল্লাপাক আদমের ডান পিঠে ডান হাত মেরে যে লোক তার মধ্যে যেগুলো উঠেছিল সাদা পিপিলিকার মতো, এগুলো সব জান্নাতি। আর বাম হাত আদমের বাম পিঠে মেরে যেগুলো বেরিয়েছিল ওগুলো সব কালো পিঁপড়ের মতো, ওগুলো সব জাহান্নামী। আমরা জানি না আমরা আল্লাহর কোন হাতের মধ্যে ছিলাম, ডাইনের হাতে না বামের হাতে। আসুন আমরা সবাই আল্লাহ কাছে প্রার্থনা করি। আল্লাহ আমরা তকদির খবর রাখি না, প্রার্থনা করার অধিকার তুমি আমাদেরকে দিয়েছ, তুমি তোমার তকদিরে যাই থাক আমাদেরকে তুমি তোমার জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও। এরপরে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, আমরা প্রত্যেকে চাই আমরা আমাদের পরিবার সহ জান্নাত পেতে, এটা চায় না এমন কোনো লোক কিন্তু এখানে নাই। আমি আমার ছেলে আমার পোতা যারা এক পরিবার ভক্ত সবাই আমরা জান্নাতি হওয়ার জন্য আকাঙ্ক্ষা বোধ করি, আর সেই জান্নাতের রাস্তা আমরা খুলে দিয়েছি। যুবসংঘ করার পরে একটা তিক্ত অভিজ্ঞতা আমার জীবনে হয়েছিল 1985 সালে, ঢাকা যখন আমরা সেই কনফারেন্সে পাকিস্তানের আল্লামা ইহসান আলী জহির, দিল্লির আল্লামা আহমদুল হামিদ রহমানি এরা সব এসেছিলেন। সেখানে হোটেলে নাস্তা করার সময় যাত্রাবাড়ি মোড়ে একজন লোক ছুটে এসে বলছে, গালেব সাহেব কে, গালেব সাহেব কে? তো আমি বললাম, কেন ভাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমাদের কী হয়েছে? আমি একটা ইসলামী সংগঠন করি, এখন ভুল বুঝতে পেরেছি এটা আসলে ইসলামী সংগঠন নয়, ইসলামের নামে ধোকাবাজি, কিন্তু আমি এখন কী করবো? এখন কীরকম, তারা আমার পকেট থেকে এ আনতের নামে টাকা নিচ্ছে, আমার বউকে দিয়ে মহিলা সংস্থা বানিয়ে তার পকেট থেকে টাকা নিচ্ছে, আমার মেয়েটাকে স্কুল কলেজ বেঁধে পড়ে ছাত্রী সংস্থা বানিয়ে তার পকেট থেকে টাকা নিচ্ছে, আমার ছেলেটাকে তখন শিবির বলতো না কী জন্য একটা নাম ছিল, তার পকেট থেকে টাকা নিচ্ছে, কেউ কিন্তু এক পয়সা ইনকাম করে না। আমি দিন আনা দিন খাটার মতো করে কোনো মতে সংসারটা চালাই, এই চারিদিক থেকে টাকা নিয়ে আমি তো ফতুর হয়ে গেলাম, আপনি ওকে বাঁচান। একদম বাস্তব ঘটনা, হোটেলে ভাত খাচ্ছি আরও কর্মীদের নিয়ে, তার মধ্যে গিয়ে লোকটারে আকুতি আমি আপনাদের কাছে খালি থ্রো করে দিলাম, অনুভব করুন যারা বাপ আছেন এখানে। আমি সেদিন শুক্রিয়া আদায় করেছিলাম যে আমাদের যুব সংঘ করা সার্থক হয়েছে। ওটা ছিল বিগত দিনের, আজকে দেখুন আন্দোলন বাপ, যুবসংঘ ছেলে, সোনামণি পোতা, মহিলা সংস্থা স্ত্রী কন্যা, একটা বাড়িতে মূলত চারটে গ্রুপ থাকে, সবগুলোই এখন ধরা পড়ছে না। গতকালকে মজলিসে সুরার বৈঠক চলা অবস্থায় আমাদের জনক সুরা সদস্য যিনি করোনায় আক্রান্ত পুরো ফ্যামিলি 7 জন মেহেরপুরের অত্যন্ত অগ্রবর্তী কর্মী, আমি তার এই অনুপস্থিতিটাকে খুব অনুভব করছিলাম, হঠাৎ বললাম, বুঝলাম ফোন ধরে তাকে একটু, ওকে বাদ দিয়ে সুরা এটা মানতেই পারছি না, একথা আব্দুর রহিম চলে গেছে,
এই ধরনের ভালো ভালো কর্ম যদি না থাকে সুরাতে, মনে হয় সুরাই হলো না। ওই অবস্থায় তাকে ফোন করলাম, তো সে তার মায়ের কথা বলছে যে আমের জামা যদি এই ছেলেগুলোকে তৈরি করে না যেত, আমার স্বামীর আজকে দাফন কাফন জানাজা কিছুই হতো না। কারণ তর্কের জনের আব্বা মৃত্যুর পরে তার করোনা শনাক্ত হয়েছে, কুষ্টিয়া জয়েন্ট হাসপাতাল থেকে রিপোর্ট গেছে মেয়ের গাংনি থানায়, সে থানার রিপোর্টটা গেছে মাইয়ের বাড়িতে পৌঁছানোর পরে। আগ পর্যন্ত প্রস্তুতি ছিল প্রতিদিন সকাল 9টায় জানাজা হবে, তাতে খবরাখবর দেওয়া হচ্ছে। যেমনি করোনার রিপোর্টটা গিয়েছে বাড়িতে, তেমনি মানুষ ভয়ে দরজা বন্ধ করছে। মাইয়ের আপন তিন চাচা আপন ভাই পাশাপাশি ঘর বন্ধ, আর কেউ বের হয়নি। যারা কবর করতে গেছিল ওইখানে কোদাল ফেলে দড়ি পালিয়ে চলে গেছে যেন করোনাকে ধরবে। তখন রাত 11টা বাজে, আমাদের সেক্রেটারি জেনারেল তখন ওনার বাসায় ফোন পেয়ে ওই রাত 11টা পরে আবার চলে গেছে সেখানে। যুবসংঘের সভাপতি ইয়াকুব চলে গেছে, যুবসংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল সাদ আহমদ চলে গেছে, এমনি করে যুবসংঘের সেলিব্রিটিরা গিয়ে ওই রাত্রে কবর খুঁড়ে আন্দোলন যুবসংঘে মিলে জানাজা পড়ে রাত্রে 2:30টার সময় তার দাফন হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরও অলৌকিক খবর, ওই সময় তুমুল বৃষ্টিপাত হচ্ছে চারিপাশে, গোরস্থানের আশপাশে কোনো বৃষ্টি নাই। তাই ওর মা বলেছে দুঃখ করে যে আমের জামাতে সেলিব্রিটিগুলো তৈরি না করতেন, আজকে আমার স্বামীর দাফন কাফন কিছুই হতো না, এমনি পড়ে থাকতো। সঙ্গে আর একটা খবর, রাজশাহী মেডিকেল থেকে এক করোনা রোগী মারা গেছে, সংগঠনের লোক না আউটলুক, হানাফি ভাই মেহেরপুর শহরে রেখেছে, তার আত্মীয় স্বজন শুনেছে কেউ তাকে নিতে আসেনি। আমাদেরই সাবেক কর্মী কেন্দ্রের কমিটির সদস্য রবিউল ইসলাম, ও ওখানে ছিল, শহরে বাস করে, ও দেখছে মাইয়ের তো মুসলমানের, আমার তো একটা কর্তব্য আছে। সে নিজে উদ্যোগী হয়ে ওই মাইয়ের লাশের গাড়ি থেকে নামিয়েছে, আনুষঙ্গিক যাবতীয় কাজ করেছে, কিছু ভাইকে ডেকে নিয়ে দাফন কাপড় সব সে করেছে। হানাফি ভাইদের মধ্যে চাঞ্চল্য শুরু হয়ে গেছে, জাহেলাদের যুবসংঘ ছেলেরা এত ভালো যে নিজেদের রুগী তো পড়ে মরুক, অন্যদের রুগীকেও তারা এইভাবে করোনা রুগীকে দাফন কাপড় করছে, এটা কি আমাদের জন্য একটা বড় পাওয়া নয়? বললো আলহামদুলিল্লাহ। একজন মহিলার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে যদি আমের জামাত সেলিব্রিটিগুলো তৈরি না করতো, আজকে আমার দাফন কেমন হতো না, এইটাই কি আমাদের দুনিয়াবি বড় পাওয়া নয়? আমি বলবো হাদিসের ভাষায় বলি, হাজা আজল বুশরা লাকুম, এটা তোমাদের আখরাতের পুরস্কারের আগে দুনিয়াবি অগ্রিম পুরস্কার সুসংবাদ। বলো আলহামদুলিল্লাহ। পিছনের এই ঘটনা শুনিয়ে এবার আসুন আল্লাহ কি বলছেন। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম ওয়াকিহিমুস সাইয়্যাত ওয়ামান তাকিস সাইয়্যাতি ইয়াওমায়িযিন ফাকাদ রাহিমতাহ ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ বলছেন যে নেককার বান্দারা আল্লাহ কাছে প্রার্থনা করে, রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম, তুমি তাদেরকে আদন নামক জান্নাতে প্রবেশ করাও যার ওয়াদা তুমি করেছো তাদেরকে, ওমান সালাহা মিন আবাইহিম, এবং যেসব সৎকর্মশীল তার পিতামাতা দাদাদের মধ্যে রয়েছে, ওয়াজওয়াজিহিম তাদের স্ত্রীদের মধ্যে রয়েছে, অজুরিয়াতহিম তাদের সন্তানদের মধ্যে রয়েছে, আল্লাহ তোমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করাও, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তুমি মহাপরাক্রান্ত এবং প্রজ্ঞাবান। ওয়াকিহিম সাইয়্যাত, তুমি তাদেরকে যাবতীয় মন্দ কর্ম থেকে বাঁচিয়ে রাখো, ওমান তাকিস সাইয়্যাত, যে ব্যক্তি মন্দ কাজ থেকে বেঁচে থাকতে পারে, ইয়াওমায়িযিন ফাকাদ রাহিমতাহ, তার উপরে আল্লাহ তুমি রহম করো, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো মহা সফলতা। এটাই আজকের কর্মী সমাবেশের শেষ প্রার্থনা আমাদের, আল্লাহ তুমি আমাদের
সকল পর্যায়ের কর্মী সমর্থক ও নেতাকর্মীকে উপদেষ্টা ভাই বোনদেরকে সকল প্রকার মন্দ থেকে আমাদেরকে তুমি বাঁচিয়ে রাখার তৌফিক দাও এবং আমাদেরকে আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের পরবর্তী বংশধরকে সবাইকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করো আমরা কেবল একা জান্নাতে যেতে চাই না আমাদের সন্তানরাও জান্নাতে যাবে আমাদের বাপদাদারাও জান্নাতে যাবে ইনশাআল্লাহ কে আমাদের দিন জান্নাতে গেলে আল্লাহ বলছেন উদখুলুল জান্নাতে আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন প্রবেশ করো তোমরা জান্নাতে তোমরা নিজেরা এবং তোমাদের স্ত্রীরা আনন্দে ও চিত্তে এই যে হুকুমটা আল্লাহ কাছে যদি আমরা পেয়ে যাই সেদিন তাহলে আর কোনো কিছুই সমস্যা নেই ও আল হাকনা বিহিম যুররিয়াতুম জান্নাতে গিয়ে আমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের সঙ্গে মিলিয়ে দেব আর একান্ত শুনলেন আমাদের বাপদাদা তাদেরকে আমরা দেখি নাই তাদেরকেও সেদিন ইনশাআল্লাহ আমরা সেখানে পাব সেই সমস্ত সৎকর্মশীল পিতাদের সন্তানদের আমরা আমাদের পরবর্তী সন্তানদের জন্য একই দোয়া করে যাচ্ছি আজকে মনে পড়ে আমি ডক্টর সাখাওয়াত মেজ ছেলে নাজিব 2009 সালে আমরা গেছিলাম কয়রা পদ্ধতি এলাকায় সেখানে বাংলাদেশের সর্বশেষ যে গ্রামটা সেই গ্রামের পানির মধ্যে দাঁড়িয়ে মেশকাত হোসেন সে আমাদেরকে বলেছিল ঠিক আছে চলো রাখো সে আমাদেরকে বলেছিল যে আপনার আব্বা আমাদেরকে মুসলমান করে গেছে আব্বার জীবনী যদি কারো কাছে থাকে পড়ে দেখবেন আর কী ব্যাপার চলো উনি সাতক্ষীরা থেকে আসছেন নৌকা চড়ে প্রচণ্ড জোকের মধ্যে গামছা পরিয়ে কষ্ট করে এই লোনা পানিতে আমরা তো ভাই হিন্দু ছিলাম জেলে মাছ মারালো উনি আমাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান করে গেছিলেন আর সেই দীর্ঘদিন পরে আজকে তারই ছেলে তারই পোতা আপনাদেরকে এখানে পেলাম এই বিপদে আপনার সাহায্য করার জন্য এসছেন আমরা পুরনো সেই মুরব্বীর কথা তারা স্মরণ করছে এটা কি যাতা কথা মনে করেন পরে এলাম আমরা গড়ালি নাকনাতে এক মুরব্বী প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে শুনেছে হুজুরের ছেলে আসছে তাকে ভ্যানে করে আনা হলো আমার গায়ে একবার হাত দেয় নাজিবের গায়ে একবার হাত দেয় বলছে কি জানেন আমার কি সৌভাগ্য আমার মুরব্বীর মাধ্যমে আমি আহলে হাদিস হয়েছিলাম আজকে তার ছেলেকেও পেলাম পোতাকেও পেলাম বলছে উনি আসতেন সাতক্ষীরা থেকে গামছা নিয়ে আর লবণের পাত্র নিয়ে তখন তো পলিথিন আবিষ্কার হয়নি ছোটো ছোটো খাল পার হতেন গামছা পরে সাঁতার দিয়ে উঠলে যে ঘাস আছে ওখানে ওকে বলে সাপনা ঘাস সাতক্ষীরা লোক ভাষা বুঝবে ওই ঘাসের মধ্যে প্রচণ্ড যোগ হয় এত লম্বা লম্বা যোগ এই যোগে ওনার সমস্ত পা যোগে রক্ত খেয়ে লাল টকটকে মোটা মোটা কলা মতো ঝুলে থাকতো এইবারে ওপরে উঠে ওই লবণ দিয়ে সব ঘষতেন লবণ দিলে যোগ পড়ে যায় সেই রক্ত সমস্ত দুখানা পা লালে লাল হয়ে যেত এবারে উনি আবার গোসল করে লুঙ্গি পরে যেতেন গন্তব্যস্থলে এই করে ওই সমস্ত দক্ষিণ অঞ্চল এই লোকগুলা হিন্দু থেকে মুসলমান অতঃপর আহলে হাদিস হয়েছিল আজকে আমরা সেখানে যাচ্ছি সংগঠন করে শাখা গঠন করব উপজেলা গঠন করব আর কত কী কিন্তু মূল যারা এই দাওয়াতি কাজটা করেছিলেন সেদিন তাদের কথা আমরা ভুলে গেছি না আল্লাহ তো ভুলে নেই আমরা ভুলে গেছি আল্লাহ ভুলে নেই কেয়ামতের মাঠে যদি জান্নাতে যাই আমরা আমার ছেলে তো আমার আব্বাকে দেখেনি ইনশাআল্লাহ সেদিন ওদের দাদার সঙ্গে ও সাক্ষাৎ হওয়া যদি আমরা সবাই মন সালাহ মিন আবা এই শর্ত পূরণ করতে পারি সালেহ বান্দা নেককার বান্দা যদি হতে পারি এই যে একটা সিলসিলা উদাহরণটা সামনে রাখেন আমি তো দেখতে পাচ্ছি আমার দাদার কথা যে গল্প শুনেছি ধরে নেওয়া যে আল্লাহ পাক তাকে জান্নাতই করেছেন কখনই আমাদের গ্রামে ওখানে পুলিশ আসতে দেননি 22 গ্রামের নেতা ছিলেন কোনো পুলিশ ঢুকত না আব্বার অবস্থাটি জীবনে সেইভাবে গেছে এখন আমাদের জীবন তো আপনারা দেখছেন আমাদের ছেলেদের জীবনে তো দেখছেন এই যে একটা বংশীয় সিলসিলা এর একটা দারুণ গুরুত্ব আছে আমরা প্রত্যেককেই বলছি প্রত্যেকের বংশ যেন এইরকমভাবে গড়ে ওঠে আপনাদের মনকে চায় না এই আয়াতটি বলছে না উদখুলুল জান্নাতে আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন প্রবেশ করো তুমি এবং তোমার স্ত্রীরা
জান্নাতে খুশি মনে। ওয়াল হাকনা বিম জুররিয়াতহুম, তাই না, তোমাদের সঙ্গে তোমাদের বাকি সন্তানদের সঙ্গে দেখা করিয়ে দেবো। এমনকি হাদিসে এটাও আসছে ব্যাখ্যা, যদি বাবা উপরে জান্নাতে থাকে আমরা বলবো হে আল্লাহ 100 স্তর তো আমি তো নিচের স্তরে আছি, আমি ওসব বুঝি না, আমার আব্বাকে এনে দিতে আমার কাছে, তখন আল্লাহ সবাইকে এক জায়গায় বসিয়ে দেবেন, যাও তোমার খুশি মনে করো। আজকে যে সুন্দর পরিবেশে আপনারা বসছেন আল্লাহর ঘরে, আমরা প্রার্থনা করছি আল্লাহ পাক এমনি করে কে আমাদের জান্নাতুল ফেরদৌসে আমাদের যেন বসার তৌফিক দান করেন। দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে সিরফ ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। দূর অতীতে 4,500 বছর পূর্বে ইব্রাহিম যে দোয়া করেছিলেন, আজকে আমরাও সবাই মিলে আসুন সেই দোয়াটাই পড়ি। আল্লাহ আমি আমার চেহারাকে ফিরিয়ে দিচ্ছি আমার প্রতিপালকের দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি কোনো মতেই মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আধুনিক জাহিলিয়াত বিভিন্ন নামে বেনামে আমাদের ঈমান হরণ করার জন্য প্রতি মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে, এই ঈমান হরণের বিরুদ্ধে আমাদের জিহাদি মনোভাব নিয়ে থাকতে হবে সদা সচেতনভাবে। যেটা আপনারা আপনাদের পরিচিতির প্রথম যে আয়াতটা আলা বাসিরাতিন আনা অমানিত্তাবানি, জাগ্রত জ্ঞান সহকারে আমি এবং আমার অনুসারীরা সংগঠন যারা করেন এটি কিন্তু তাদের বড় দলিল, আমি এবং আমার অনুসারী একা দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই, অবশ্যই আপনার সঙ্গে একদল লোক থাকতে হবে যারা এটা অনুসরণ করে। আজকের কর্মী সম্মেলনের সর্বশেষ আমার দাবি আপনাদের কাছে, গঠনতন্ত্রে যে কথাগুলো বলা আছে আপনারা এগুলোকে মেনে চলতে রাজি আছেন? 65টা সাংগঠনিক জেলা বাংলাদেশে, প্রত্যেক সাংগঠনিক জেলায় যেন আগামী 1 মাসের মধ্যে আপনারা 1টা প্রশিক্ষণ করেন, কেন্দ্রীয় পরিষদ সদস্য এবং আহলেদ যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, আলহামদুলিল্লাহ এরা হলো টপ সর্বোচ্চ স্তরের কর্মী। সবাইকে বলছি আপনারা মিলিতভাবে যুব সংঘ আন্দোলন 1টাকে প্রশিক্ষণ করবেন, কেন্দ্রতে যাওয়া সবাই সম্ভব নয়, আপনাদেরকেই করতে হবে। এবং সেখানে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হতে গেলে যে 5টা গুণ লাগে, তো 4র্থ নম্বর যেটা ক খ গ ঘ উঙ, এই যেটা বলেছিলাম যিনি ইসলাম ও জাহিলিয়াতের পার্থক্য বুঝেন এই 1টা ধারার উপরে আপনারা প্রশিক্ষণ করেন। ইসলামের সঙ্গে জাহিলিয়াতের পার্থক্য কী যদি আমরা না বুঝি তো আমি তো জাহিলিয়াতের মধ্যে একাকার হয়ে যাবো, তাই না? ওই 1টা লাইনের পরে আপনারা প্রশিক্ষণ করেন, নিজেরা করেন, খবরটা আমাদের দাওয়াত দেবেন না। বহুদিন ধরে সংগঠন করা হচ্ছে, আপনার পুরনো কর্মী আপনাদেরকে পড়তে হবে, বই এখন সব ঘরে ঘরে চলে আসে, পড়েন, জাহিলিয়াতের সঙ্গে পার্থক্য কী বুঝেন, ছেলেদেরকে বুঝান, ইনশাল্লাহ আপনার পুরো ফ্যামিলি আল্লাহ পাকের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য যথেষ্ট হবে। এখন বহু কিছু আপনাদেরকে পৌঁছে গেছে, পিছনের কথা স্মরণ করুন, যখন যুব সংঘ শুরু করি 1খানা বই আমাদের হাতে ছিল না, 1979 জুলাইতে প্রথম আহলেসান কী ও কেন লিখি, এর আগ পর্যন্ত কোনো বইয়ের কোনো সংস্করণ আমাদের ছিল না, সারাটা জীবন চলেছে শুধু বক্তব্যের উপরে, শুধু বক্তব্যের উপরে। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে 50 উপরে বই চলে গেছে না, এখন আর আমাদের বিদায়ের পালা এসে গেছে, শুধু আপনারা ওগুলো পড়েন, জাহিলিয়াতের কোন টোনগুলি আছে সবগুলো দেখেন, জাহিলিয়াত থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা নেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহিলিয়াত মুক্ত হয়ে প্রকৃত তৌহিদের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। বিদেশে যেসব ভাইরা ইতিমধ্যে সংগঠন করেছেন তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ রইল, তারা দূরে থেকে আমাদের দাওয়াত শুনছেন। সবাইকে বলবো আমার সাইপ্রাসের সেই ছেলেটির কথা আমার আজ মনে পড়ছে, যে 14 আগস্টে সে বলেছিল আমির জামাত যুবসংঘ করে এমনভাবে আমাদের মধ্যে চেতনা সৃষ্টি করে দিয়েছেন, বিদেশে এসেও বসে থাকতে পারি না, সাইপ্রাস এসেও আমার দাওয়াত দিচ্ছি, মানে এই যে চেতনা, এর চেতনা যেন হারিয়ে না যায়। আমরা বিলাসী কর্মী নেই, যেখানে যাবো জেলখানায় গেলেও দাওয়াতি কাজ করবো, সর্বত্র দাওয়াত, দাওয়াতের চেতনা যেন আপনাদের হারিয়ে না যায়। দাওয়াতের সঙ্গে সঙ্গে সংগঠন থাকতে হবে, শুধু দাওয়াত দিয়ে কোনো কাজ নেই, দাওয়াত হতে হবে, তাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আল ইসলাম ও দাওয়া আল ইমারত বায়াহ, এটা প্রবাদ, ইসলাম হয় দাওয়াতের মাধ্যমে, সংগঠন হয় বায়াতের মাধ্যমে। যদি আপনার অঙ্গীকার না থাকে আমি অমুকের আনুগত্যশীল হয়ে কাজ করব, আপনাকে দিয়ে কোশ্চিন করলে কোনো সংগঠন হবে না, হয়নি কোনো দিন, আপনাকে বিষয়টা খেয়াল রাখতে হবে। যেখানে থাকেন 3 জন হলেও সেখানে সংগঠিত হন, এবং নিজের আয়ের একটা অংশ ইনফাক ফি সাবিলিল্লাহ একটা অংশ সংগঠনকে দিবেন এবং কেন্দ্রীয় সংগঠনকেও পাঠাবেন। আমাদের এই অল্প পয়সা দিয়ে ইনশাআল্লাহ আমাদের সংগঠন এগিয়ে যাবে, কারো কাছে হাত পাতার চিন্তা করবেন না। আল্লাহর রহমত নেমে আসলে দুনিয়া আকাশ যাবতীয়
অভাব দূর হয়ে যাবে। আল্লাহর সঙ্গে ভাবের অভাবের কারণেই আমাদের মধ্যে অভাব দেখা দেয়। কত লোক খেয়াল রাখবেন। আকুল কৌলি হাজা আস্তাকুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কর্মী সম্মেলনের সমাপনী ভাষণ আমির জামাতের কাছ থেকে শুনলাম। অত্যন্ত দিক নির্দেশনামূলক, নসিহতমূলক। আমরা এই ভাষণ থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যে চেতনা আজকে আমরা লাভ করতে পারলাম, এই চেতনা নিয়ে বাড়ি গিয়ে যেন আমরা দাওয়াতি ময়দানে অত্যন্ত আগের চেয়ে অনেক বেশি গতি নিয়ে যেন কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। আমরা সম্মেলন এখানে শেষ করছি। সকলে বৈঠক ভঙ্গের দোয়া পাঠ করেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।